তোমরা কিছু স্টুডেন্ট আছো যারা আগে থেকে ক্লাস করেছো, কিন্তু যারা নতুন, আমাদের প্রথমে হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার মানে পরমাণুর গঠন সম্বন্ধে একটু জানতে হবে। ওই চ্যাপ্টারে পড়বো, এবং ওইখানে ইলেকট্রনিক কনফিগারেশন, একটা মানে ইলেকট্রনিক কনফিগারেশন মানে একটা অ্যাটমের মধ্যে মানে অণুর মধ্যে ইলেকট্রন গুলো কিভাবে থাকে, মানে কোন অরবাইটালে কিভাবে কোন সাবসেলে কিভাবে থাকে, সেইগুলো আমাদেরকে জানতেই হবে। কারণ ইলেকট্রনিক কনফিগারেশন যদি আমি না জানো, কোনো অ্যাটমের যদি ইলেকট্রনিক কনফিগারেশন ঠিক না জানো, তার কেমিক্যাল প্রপার্টি, তার বন্ডিং, সেগুলো কিছুই বোঝা যাবে না। তো ইলেকট্রনিক কনফিগারেশন জানাটা খুব জরুরি। তো আজকে আমরা অ্যাটমিক স্ট্রাকচার থেকে পড়া শুরু করবো। তো অ্যাটমিক স্ট্রাকচারে তোমরা প্রথমে রাদারফোর্ডের অ্যাটমিক মডেল, ওটা আশা করি তোমরা সবাই জানো, ঠিক আছে? তো আমাকে কেউ একটু বলবে যে রাদারফোর্ডের অ্যাটমিক মডেল, নতুন স্টুডেন্ট যারা আছো কেউ রাদারফোর্ডের অ্যাটমিক মডেল সম্বন্ধে কি জানো? স্যার আমি বলি, হ্যাঁ বলো। স্যার রাদারফোর্ড অ্যাটমিক মডেল হচ্ছে কে পামকিন পাই মডেলও বলা যায়, কারণ কি বলে ওটা পুরোপুরি পজিটিভলি চার্জ একটা ইয়ের মধ্যে কয়েকটা নেগেটিভলি চার্জ আয়নস এমবেডেড থাকে। না, ওটা রাদারফোর্ডের পরমাণু মডেল হলো না, ওটা রাদারফোর্ডের পরমাণু মডেল কোটা ছিল, ওটা থমসন মডেল হয়ে গেল। রাদারফোর্ডের পরমাণু মডেল ওটা নয়। ক্লাস তোমরা তো না, তোমরা তো ক্লাস 9, তার মানে ক্লাস 8 স্ট্যান্ডার্ডে তো তোমরা পড়েছো রাদারফোর্ডের পরমাণু মডেল। আর কে কি বলবে রাদারফোর্ডের পরমাণু মডেল, নতুন স্টুডেন্ট, নতুন স্টুডেন্টদের মধ্যে? কেউ কিছু বলবে রাদারফোর্ডের পরমাণু মডেল সম্বন্ধে, কেউ কিছু জানো? কেউ রাদারফোর্ডের পরমাণু মডেল, জানো না রাদারফোর্ডের পরমাণু মডেল সম্বন্ধে কিছু? আমি বলতে পারি? হ্যাঁ বলো, যে কেউ বলো না, তোমরা ক্লাস 8-এ পড়েছো, ওই জন্য বলছি আমি, মানে যে কোনো ক্লাস হ্যাঁ 8 হ্যাঁ পর্যন্ত কিছু পড়েছো বলো। আর যা মনে আছে ওতে হ্যাঁ বেসিক্যালি ওটাই বলো। হ্যাঁ হ্যাঁ সেন্টারে নিউক্লিয়াস থাকে, যেটা হ্যাঁ প্রোটন প্রোটন আর হ্যাঁ নিউট্রন দিয়ে তৈরি। ওটা হ্যাঁ ওটার মাস ইলেকট্রনের সাথে সমান হয়, ওটা মাস ইলেকট্রনের সাথে সমান হয় না? মাস না সরি, নাম্বার অফ প্রোটনস ইজ ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রনস। হ্যাঁ 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 আর ইলেকট্রনস গুলো অরবিটে থাকে সবার চেয়ে কাছের ইলেকট্রনস গুলো বাউন্ড ইলেকট্রনস, দূরের গুলো ফ্রি ইলেকট্রন, মানে যেগুলো এনার্জি গেইন ওকে করে হ্যাঁ ফ্রি ওকে হয়ে যায় ওগুলোকে ফ্রি ইলেকট্রনস বলে। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, দেখো রাদারফোর্ডের পরমাণু মডেল হচ্ছে, রাদারফোর্ডের পরমাণু মডেলটা বলার জন্য রাদারফোর্ড প্রথমে কি করেছিল, একটা হচ্ছে আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা বা আলফা আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, ঠিক আছে, আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট বা আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা, রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা বা আলফা কণা আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট করেছিলেন। আলফা কণাটা কি, আলফা হচ্ছে একটা রেডিও অ্যাক্টিভ কণা, ঠিক আছে, আলফা কণাটা কি, দেখো রাদারফোর্ডের, আমরা আমরা একটু শর্টে বলবো রাদারফোর্ডের অ্যাটমিক মডেলটা। রাদারফোর্ডের অ্যাটমিক মডেলটা, অ্যাটমিক মডেল বলার আগে রাদারফোর্ড যেটা করেছিলেন সেটা হচ্ছে একটা এক্সপেরিমেন্ট করেছিলেন, সেই এক্সপেরিমেন্টের নাম হচ্ছে রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা বা রাদারফোর্ড আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। ওটা করার জন্য রাদারফোর্ড কি করেছিলেন, তিনি একটি মানে হচ্ছে রেডিওঅ্যাকটিভ মেটেরিয়াল নিয়েছিলেন, যেখান থেকে রেডিওঅ্যাকটিভ ডিকে তৈরি হয়, মানে তেজস্ক্রিয় একটি মেটেরিয়াল পদার্থ নিয়েছিলেন যেখান থেকে তেজস্ক্রিয় রশ্মি পাওয়া যায়। তো তেজস্ক্রিয় রশ্মির মধ্যে মনে রাখবে যে রেডিওঅ্যাকটিভ তেজস্ক্রিয় ডিকে, তেজস্ক্রিয় রশ্মির মধ্যে তিন ধরনের রশ্মি থাকে, ঠিক আছে, যখন আমরা রেডিওঅ্যাকটিভিটি পড়বো তখন সেটা আরো ভালো করে পড়বো। তো তেজস্ক্রিয় রশ্মির মধ্যে রাদারফোর্ড আমরা যেটা প্রথম বলবো যে রাদারফোর্ড
রাদারফোর্ড আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। রাদারফোর্ড আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট বা এটাকে বলা হয় রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা। ঠিক আছে, তো এটা করার জন্য কি লাগবে? আলফা কণার সোর্স লাগবে। আলফা কণা হচ্ছে একটা রেডিওঅ্যাক্টিভ তেজস্ক্রিয় রশ্মি, ঠিক আছে, রেডিওঅ্যাক্টিভ ডিকে। আমরা যখন রেডিওঅ্যাক্টিভিটি পড়বো তখন ডিটেলসে পড়বো, এখন আপাতত জেনে রেডিওঅ্যাক্টিভ ডিকে তিন রকম কণা থাকে, ঠিক আছে, বা তেজস্ক্রিয় রশ্মি যেটাকে বলে, তার মধ্যে তিন ধরনের কণা থাকে, আলফা, বিটা আর হচ্ছে গামা। ঠিক আছে, আলফাটা হচ্ছে, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ হয়, আর এটা হচ্ছে নিউট্রাল মানে নিস্তড়িত। মনে রাখবে যে রেডিও অ্যাক্টিভ যে কোনো তেজস্ক্রিয় বিকিরণ, যে তেজস্ক্রিয় পদার্থ থেকে আমরা বলি না তেজস্ক্রিয় বিকিরণ নিঃসরণ হয়, তেজস্ক্রিয় বিকিরণ বা রেডিও অ্যাক্টিভ দিকে যে তিন ধরনের পার্টিকেল থাকে, আলফা, বিটা এবং গামা, এটা হচ্ছে বিটা, আলফা, বিটা এবং গামা। তো তার মধ্যে আলফাটা হচ্ছে পজিটিভ রিচার্জ, ঠিক আছে, আর বিটাটা হচ্ছে নেগেটিভ রিচার্জ, আর গামাটা হচ্ছে নিউট্রাল হয়। তো কিন্তু সবচেয়ে যেটা ডেঞ্জারেস রেডিও অ্যাক্টিভ ডিকের মধ্যে যেটা সবচেয়ে বেশি ক্ষতিকারক সেটা কিন্তু গামাটা। ঠিক আছে, গামাটা সবচেয়ে বেশি ক্ষতিকারক, কারণ হচ্ছে এটা একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। যা হোক, ওটা ওসব প্রমাণে পরে আসবো যখন আমরা রেডিও অ্যাক্টিভিটি পড়বো। তো এই যে আলফা কণা, এই যে পজিটিভ আলফা কণার একটা আলফা কণা ভরকে, একটা আলফা কণা ইকুইভ্যালেন্ট টু ধরা হয় হিলিয়াম, হিলিয়াম প্লাস টু। ঠিক আছে, মানে হচ্ছে একটা আলফা কণার চার্জ প্লাস টু একক ধরা হয়, এবং এর ভরটা ধরা হয় হচ্ছে 4 একক। মানে একটা হিলিয়াম পরমাণুর ভর যার যেটা একটা হিলিয়াম পরমাণুর ভর যেটা সেটা হচ্ছে একটা আলফা পরমাণুর ভর ধরা হয়, আর এর চার্জটা হচ্ছে প্লাস টু একক মানে পজিটিভ। ঠিক আছে, এটা হচ্ছে আলফা কণা। রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষার জন্য রাদারফোর্ড একটা রেডিও অ্যাক্টিভ পদার্থ নিয়েছিলেন, সেটাকে বলা হয় পটাসিয়াম ইউরানিল সালফেট। তো সেখান থেকে কি হয়, তেজস্ক্রিয় রশ্মি বা আলফা কণা বেরোয়। উনি কি করেছিলেন, এই যে আলফা কণা বা আলফা রশ্মিটাকে, আলফা ডিকাটাকে একটা সোনার পাতের উপর, ঠিক আছে, সোনার পাতের মধ্যে দিয়ে গিয়ে তার পিছনে রাখা একটা জিঙ্ক সালফাইড পাতে ফেলেছিলেন, এবং ফেলার পর তিনি কিছু অবজারভেশন করেছিলেন। ঠিক আছে, সেই অবজারভেশন থেকে তিনি যে সিদ্ধান্তগুলো নিয়েছিলেন সেটাই হচ্ছে রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা। আচ্ছা, তোমরা কি আমি যেগুলো লিখছি সেগুলো দেখতে পাচ্ছ? আমি মনে হয় স্ক্রিনটা শেয়ার করিনি এখনো। দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না তো? না না স্যার, এই যে তো আগে আমি তো অনেক কিছু লিখলাম টিখলাম, সেগুলো কিছু দেখা গেল না। আমি তো তারপর এতক্ষণ পরে মনে হচ্ছে আমি তো স্ক্রিনটা শেয়ার করিনি। স্যার বলছিলাম আগের দিনের ক্লাসটা কি রেকর্ড হয়নি? আগের দিনের? হ্যাঁ হয়েছে, সব হয়েছে স্যার, ইউটিউবে পাচ্ছি না তো আগের দিনের ক্লাসটা। আচ্ছা না, রেকর্ড হয়নি? আগের দিনের ক্লাসটা করতে পারিনি। আচ্ছা পরে দেখছি, আবার তো তোমার রিপিট হবে দেখছি। আচ্ছা এবার কি, এবার এবার কি শেয়ার হয়েছে দেখো তো? দেখো আমার এটা বলছি হচ্ছে রাদারফোর্ডস আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। ঠিক আছে, আগে বলবে তো, তোমরা কিছু দেখতে পাচ্ছ? আমি ভুলে যাই মাঝে মাঝে শেয়ার করতে। দেখো এটা রাদারফোর্ডস আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, বা বলা হয় রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা। এই আলফা কণাটা হচ্ছে একটা তেজস্ক্রিয় কণা বা রেডিওঅ্যাক্টিভ ডিকে, রেডিও তেজস্ক্রিয় যে বিকিরণ হয় বা রেডিওঅ্যাক্টিভ যে ডিকে হয় তার মধ্যে থ্রি টাইপস অফ পার্টিকেল থাকে। ঠিক আছে, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা, আর একটা হচ্ছে গামা। আলফাটা হচ্ছে পজিটিভ পার্টিকেল, বিটা হচ্ছে নেগেটিভ, আর গামাটা হচ্ছে নিউট্রাল পার্টিকেল। বিটা গামা সম্বন্ধে ডিটেলস আরো পরে আমরা জানবো, ঠিক আছে, যখন আমরা রেডিও অ্যাক্টিভিটি পড়বো। এখন যেহেতু আমরা এই আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট পড়বো, ওই জন্য
আলফা কণাটা কি সেটা আমাদের একটু জানতে হবে। তো এই যে আলফা কণাটা হচ্ছে একটা পজিটিভলি চার্জ কণা, যার চার্জটাকে +2 একক ধরা হয়, ঠিক আছে? আর এর মাস হচ্ছে একটা হিলিয়াম, আলফার এর হচ্ছে চার্জ, আলফার চার্জটাকে কত ধরা হয়, আলফা কণার যে চার্জ এর চার্জটাকে কি ধরা হয়, +2 একক, ঠিক আছে? +2 ইউনিট মানে +2 একক। আর মাস যেটাকে ধরা হয়, মাস হচ্ছে হিলিয়াম, হিলিয়াম অ্যাটম, হিলিয়াম অ্যাটমের যে মাস, মাস এর সমান ধরা হয়, ঠিক আছে? একটা আলফা পার্টিকেল, একটা আলফা পার্টিকেলের চার্জ +2 একক ধরা হয়, আর ওর মাসটা হচ্ছে একটা হিলিয়াম অ্যাটমের মাসের সমান ধরা হয়, ঠিক আছে? তো রাদারফোর্ড তার এই আলফা আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্টটা করার জন্য একটা রেডিওঅ্যাক্টিভ পদার্থ নিয়েছিলেন, যার নাম পটাসিয়াম, পটাসিয়াম ইউরানিল সালফেট, ওর মধ্যে অ্যাকচুয়ালি ইউরেনিয়াম আছে, পটাসিয়াম ইউরানিল সালফেট, ওখান থেকে হচ্ছে আলফা কণা নিঃসরণ হয়, উনি হচ্ছে আলফা কণার সোর্স হিসাবে ওটা ব্যবহার করেছিলেন, পটাসিয়াম ইউরানিল সালফেট আলফা কণার সোর্স হিসাবে। উনি কি করেছিলেন, ওই আলফা কণা পটাসিয়াম ইউরানিল সালফেট থেকে যে আলফা কণা গুলো নিঃসরণ হচ্ছে সেটাকে একটা সোনার পাত, ঠিক আছে, গোল্ডের সোনার একটা পাত, মানে গোল্ডের একটা পাতের সিটের ভেতর দিয়ে পাস করেছিলেন, পাস করিয়ে তার পিছনে একটা পর্দার উপর ফেলেছিলেন। পর্দাটা হচ্ছে জিঙ্ক সালফাইডের তৈরি, কিসের তৈরি, জিঙ্ক সালফাইড, জিঙ্ক সালফাইডের বর্ণ সাদা হয়, ঠিক আছে? আমি এবার একটা ছবি দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবে, এক্সপেরিমেন্টের একটা সিম্পল একটা ছবি। আচ্ছা, এই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ সবাই স্ক্রিনে ছবিটা? হ্যাঁ স্যার। এখানে দেখো একটা বক্স মতো দেখতে পাচ্ছ, দেখো বক্স মতো দেখতে পাচ্ছ, যেটাকে আমি স্কার্টটা দিচ্ছি বক্স মতো, ঠিক আছে? এই বক্সের মধ্যে রাদারফোর্ড কি নিয়েছিলেন, ওই যে আলফা কণার সোর্স, ঠিক আছে, আলফা পার্টিকেল এর সোর্স, মানে ওই পটাসিয়াম ইউরানিল সালফেট, যেখান থেকে আলফা পার্টিকেল নিঃসরণ হচ্ছে, ঠিক আছে? মানে আলফা পার্টিকেল গুলো এইখান দিয়ে এই পথ ধরে যাচ্ছে, ঠিক আছে? ধরো এই 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 পথ দিয়ে আলফা পার্টিকেল, একটা আলফা পার্টিকেল না, ঠিক আছে, থাউজেন্ড থাউজেন্ড লক্ষ লক্ষ আলফা পার্টিকেল এখান দিয়ে যাচ্ছে, গিয়ে সেটাকে এইটা এই যে ইয়েলো মতো কালার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা গোল্ড, গোল্ডের সিড মানে সোনার পাত। সেই আলফা পার্টিকেল গুলো উনি কোথায় ফেলেছিলেন, এই সোনার পাতের উপর ফেলেছিলেন, ঠিক আছে? এবং তার পিছনে এই হোয়াইট কালারে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা পর্দা, পর্দাটা কিসের কিসের দিয়ে তৈরি ছিল, জিঙ্ক সালফাইড, জেডএনএস, জিঙ্ক সালফাইডের পর্দা, জিঙ্ক সালফাইডের বর্ণ হচ্ছে একদম সাদা, ঠিক আছে? তো ওনার এই এক্সপেরিমেন্টের অবজারভেশন যেটা ছিল সেটা হচ্ছে এই যে আলফা পার্টিকেল গুলো এখান থেকে বেরোচ্ছে, সেই আলফা পার্টিকেল গুলো বেরোনোর পর তারা এই যে এখন এই গোল্ড প্লেটের উপর পড়ছে, এই সোনার পাতের উপর পড়ছে, সোনার পাতের উপর পড়ার পর সেই ম্যাক্সিমাম আলফা পার্টিকেল মানে অলমোস্ট 99% আলফা পার্টিকেল কি হচ্ছে, যে পথে সোনার পাতে পড়ছে সেই পথ দিয়ে সোনার পাত ভেদ করে গিয়ে এই জিঙ্ক সালফাইডের পর্দার উপর পড়ছে। কিভাবে বুঝতে পারছে, যেখানে এই আলফা পার্টিকেল গুলো জিঙ্ক সালফাইড পর্দার উপর আঘাত করছে সেখানে একটা স্পট হয়ে যাচ্ছে, কারণ জিঙ্ক সালফাইডের যে পর্দা সে জিঙ্ক সালফাইডটা অ্যাকচুয়ালি একচুয়ালি পিওর একদমই হোয়াইট কালারের হয়। তো আলফা পার্টিকেল, তাহলে উনি অবজারভেশন করলেন যে অধিকাংশ আলফা পার্টিকেল, ম্যাক্সিমাম আলফা পার্টিকেল মানে অলমোস্ট 99% আলফা পার্টিকেল কি হচ্ছে, যে পথ দিয়ে সোনার পথে পড়ছে সেই পথ একদম তার পথটার ডিরেকশন মানে তার পথের অভিমুখ ডিরেকশন চেঞ্জ না করে সরাসরি এই গোল্ড প্লেটটা ভেদ করে জিঙ্ক সালফাইড পর্দার উপর গিয়ে পড়ছে, ঠিক আছে? আর কিছু সংখ্যক আলফা পার্টিকেল, ঠিক আছে, যে সংখ্যক আলফা পার্টিকেল গোল্ড প্লেটে আসছে তার মধ্যে কিছু সংখ্যক আলফা পার্টিকেল এইরকম বেঁকে যাচ্ছে, এরকম এসে এইরকম ভাবে বেঁকে গেল, এইরকম ভাবে বেঁকে গেল, কিছু কিছু এরকম বাংলো, এইরকম বাংলো, মানে কিছু আলফা পার্টিকেল তিনি দেখতে পাচ্ছেন যে সোনার পাতে পড়ার পর, ঠিক আছে, সোনার পাতে পড়ার পর তার অভিমুখ মানে তার ডিরেকশন পরিবর্তন করে জিঙ্ক সালফাইড পর্দার উপর পড়ছে। আর খুবই কম সংখ্যক আলফা পার্টিকেল, অলমোস্ট 20,000টার মধ্যে একটা, ঠিক আছে, অলমোস্ট 20,000টা, 20,000, অলমোস্ট 20,000 এর মধ্যে একটা আলফা পার্টিকেল কি হচ্ছে, যে পথে গিয়ে মানে যে পথে গিয়ে এই গোল প্লেটে, যে পথে গিয়ে গোল প্লেটে আঘাত করছে, গোল প্লেটে পড়ছে, সেই পথে একদম সেই পথ বরাবর আবার ব্যাক করে আসছে। কি বললাম,
খুব কম সংখ্যক, ভেরি লো নাম্বার অফ আলফা পার্টিকেল, অলমোস্ট 20,000 এর মধ্যে একটা আলফা পার্টিকেল, 20,000 আলফা পার্টিকেল একটা আলফা পার্টিকেল ঠিক যে পথে যাচ্ছে সেই পথে এই গোল্ড প্লেটে পড়ে আবার সেই পথে ফিরে আসছে। এটাই হচ্ছিল রাদারফোর্ডের অবজারভেশন, আলফা কণা স্ক্যাটারিং এক্সপেরিমেন্টে। তার অবজারভেশনটা কি ছিল, যে ম্যাক্সিমাম আলফা পার্টিকেল গোল প্লেটে পড়ার পর গোল প্লেটটাকে ভেদ করে কোনো ডিরেকশন পরিবর্তন না করে, ঠিক আছে, এই জিঙ্ক সালফাইড পর্দার উপর পড়ছে। কিছু পার্সেন্টেজ অফ আলফা পার্টিকেল, খুব কম পার্সেন্টেজ, বিভিন্ন রকম তার ডিরেকশন পরিবর্তন করে, মানে একটু বেঁকে গিয়ে এইরকম বেঁকে যাচ্ছে, এরকম বেঁকে যাচ্ছে, এরকম বেঁকে যাচ্ছে, বেঁকে গিয়ে জিঙ্ক সালফাইড পর্দাতে পড়ছে। আর অলমোস্ট 20,000 এর মধ্যে একটা আলফা পার্টিকেল, 20,000 এর মধ্যে কি বললাম, 20,000 এর মধ্যে একটা আলফা পার্টিকেল ঠিক যে পথে যাচ্ছে আবার সেই পথে ফিরে আসছে। এটাই ছিল ওনার অবজারভেশন। এই অবজারভেশন থেকে উনি যে সিদ্ধান্ত গুলো নিয়েছিলেন সেটাই হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। এই অবজারভেশন থেকে উনি কি সিদ্ধান্ত নিলেন, দেখো এই যে সোনার পাত্রটা বলা হলো, সোনার পাত, সোনার পাত্রের উপর আলফা কণাগুলো ফেলা হলো, সোনার পাত্রটা কি দিয়ে তৈরি হবে, সোনা দিয়ে তৈরি হবে, গোল্ড, গোল্ড শিট কি দিয়ে তৈরি হবে, গোল্ড দিয়ে তৈরি হবে, গোল্ডের কি, গোল্ডের অ্যাটম দিয়ে তৈরি হবে। তার মানে এই যে সোনার পাত্রটা কি দিয়ে তৈরি, গোল্ডের অ্যাটম, সোনার পরমাণু দিয়ে তৈরি। তাহলে উনি অবজার্ভ করলেন যে যেহেতু ম্যাক্সিমাম আলফা পার্টিকেল সোনার পাতে পড়ার পর সোনার পাত ভেদ করে তার ডিরেকশন না পরিবর্তন করে এই পর্দায় পড়ছে, এবং খুব কম সংখ্যক আলফা পার্টিকেল তার ডিরেকশন পরিবর্তন করে পর্দায় পড়ছে, আর 20,000 এর মধ্যে একটা আলফা পার্টিকেল ঠিক যে পথে যাচ্ছে সেই পথেই ব্যাক করছে, এর থেকে উনি সিদ্ধান্ত করলেন যে অ্যাটমের মধ্যে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম জায়গাটা কি ভ্যাকান্ট, মানে কোনো পরমাণুর মধ্যে অধিকাংশ জায়গাটা হচ্ছে ফাঁকা, মানে অ্যাটমের মধ্যে ম্যাক্সিমাম জায়গাটা হচ্ছে ভ্যাকান্ট, মানে কোন পরমাণুর মধ্যে অধিকাংশ অংশটা হচ্ছে ফাঁকা। কেন বললেন ওটা, যদি পরমাণুর মধ্যে অধিকাংশ অংশ ফাঁকা না হতো তাহলে আলফা পার্টিকেল গুলো যে পথে যাচ্ছে সেই পথে ডিরেকশন পরিবর্তন না করে এই জিঙ্ক সালফাইড পর্দায় পড়তো না। যেহেতু ম্যাক্সিমাম আলফা পার্টিকেল তার ডিরেকশন পরিবর্তন না করে জিঙ্ক সালফাইড পর্দাতে গিয়ে আঘাত করছে, ঠিক আছে, তাই জন্য কি হচ্ছে, উনি সিদ্ধান্ত করলেন যে অ্যাটমের পরমাণুর অধিকাংশ অংশ ফাঁকা। এবার কিছু কিছু আলফা পার্টিকেল উনি লক্ষ্য করলেন কি, কিছু কিছু আলফা পার্টিকেল তার ডিরেকশন পরিবর্তন করছে, পরিবর্তন করে জিঙ্ক সালফাইড পর্দায় পড়ছে। এবার আলফা পার্টিকেল গুলো কি, আলফা পার্টিকেল গুলো ধনাত্মক কণা, তাহলে ধনাত্মক ধনাত্মককে মানে পজিটিভ চার্জ কণা, মানে পজিটিভ পজিটিভকে কি করবে, রিপালশন করবে, পজিটিভ নিশ্চয় নেগেটিভ কে রিপালশন করবে না। তাহলে উনি আর সিদ্ধান্ত নিলেন যে পরমাণুর মধ্যে পরমাণুর সাইজের তুলনায় খুব কম জায়গায় ওর ধনাত্মক আধানগুলো থাকে, ঠিক আছে। এবার যখন যেসব আলফা কণা ওই ধনাত্মক আধানের কাছ দিয়ে যাচ্ছে সেই ধনাত্মক আধান দ্বারা বিকর্ষিত হয়ে রিপালশন হয়ে তার কি হচ্ছে ডিরেকশন পরিবর্তন হয়ে এই পর্দায় গিয়ে পড়ছে, এবং 20,000টা আলফা কণার মধ্যে অলমোস্ট একটা আলফা কণা যে পথে যাচ্ছে সেই পথে ফিরে আসছে। তার মানে কি, পরমাণুর অধিকাংশ জায়গাটা ফাঁকা, তার মধ্যে পরমাণুর কেন্দ্রে এক জায়গা আছে যেখানে পরমাণুর সমস্ত ধনাত্মক আধানগুলো কেন্দ্রীভূত আছে, পরমাণুর মাঝখানে একটা জায়গা আছে যে জায়গাটায় পরমাণুর সমস্ত মানে অ্যাটমের টোটাল যে পজিটিভ চার্জটা, টোটাল যে ধনাত্মক আধান সেটা পরমাণুর সেন্টারে, পরমাণুর কেন্দ্রে এক জায়গায় আছে, ঠিক আছে। সেই কেন্দ্রে যে আলফা কণাটা ডিরেক্টলি গিয়ে ধাক্কা মারছে সেটা আবার সেই পথে ফিরে আসছে। এর থেকে উনি সিদ্ধান্ত করলেন যে তাহলে পরমাণু অধিকাংশ অংশই ফাঁকা, মানে অ্যাটমের ম্যাক্সিমাম প্লেস কি ভ্যাকান্ট, এবং পরমাণুর মধ্যে তার আয় সাইজের তুলনায় তার কেন্দ্রে খুবই কম জায়গায় তার সমস্ত ধনাত্মক আধানগুলো আছে, সেই কেন্দ্রটাকে তিনি নাম কি দিলেন, নিউক্লিয়াস। সেই কেন্দ্রটাকে কি নাম দিলেন, কি, নিউক্লিয়াস। এবং যেহেতু পরমাণুগুলো নিস্তড়িত, পরমাণুগুলো যেহেতু নিস্তড়িত মানে পরমাণুর যেহেতু চার্জ নেই, তাহলে তার কেন্দ্রে যদি তার ধনাত্মক আধান থাকে নিউক্লিয়াসে,
তাহলে তার মধ্যে ঋণাত্মক আধান থাকবে, এগুলোকে আমরা ইলেকট্রন বলবো। এবার ইলেকট্রন গুলো কোথায় আছে তিনি বললেন, ইলেকট্রন গুলো ওই নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে। ইলেকট্রন গুলো কি করছে, ওই নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে। তাহলে এই রাদারফোর্ড তার আলফা কণা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট থেকে যে সিদ্ধান্তটা নিলেন সেটাই হলো রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেলটা তাহলে কি, রাদারফোর্ডের পরমাণু মডেলটা হলো একটি পরমাণু বা একটি অ্যাটমের, ঠিক আছে, অধিকাংশ জায়গাটা কি হচ্ছে ফাঁকা ভ্যাকান্ট, এবং পরমাণুর আকারের তুলনায় খুব কম জায়গায় তার সেন্টারে মানে তার কেন্দ্রে তার সমস্ত ভরটা কেন্দ্রীভূত থাকে, এবং সেখানে তার ধনাত্মক আধান গুলো সব এক জায়গায় থাকে। যে সেন্টারটাকে উনি কি বললেন নিউক্লিয়াস, উনি নাম দিলেন নিউক্লিয়াস, এবং ওই নিউক্লিয়াসকে কেন্দ্র করে নিউক্লিয়াসকে সেন্টার করে বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন গুলো কি করে ঘুরে বেড়ায়, ঠিক আছে। এটাই হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল বা সৌরজগতের যে মডেল, আমাদের সোলার সিস্টেমের যে মডেল তার মতো। সোলার সিস্টেম মানে সৌরজগৎ, যেখানে কি হচ্ছে তার কেন্দ্রে কে থাকে, কেন্দ্রে থাকে হচ্ছে আমাদের সূর্য সান, এবং তাকে কেন্দ্র করে বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে কি কারা ঘুরে বেড়ায়, বিভিন্ন গ্রহগুলো ঘুরে বেড়ায়, ঠিক আছে। ঠিক সেই রকম, ঠিক সেই রকম হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলটা, ঠিক সেই রকম হলো রাদারফোর্ডের পরমাণু মডেল। তাহলে কি হলো, রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী, ঠিক আছে, পরমাণুর অধিকাংশ অংশ ফাঁকা, আর পরমাণুর দুটি অংশ, একটা হচ্ছে তার কেন্দ্রে খুব ক্ষুদ্র জায়গা যেটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস, ওই নিউক্লিয়াসের মধ্যে তার সমস্ত ধনাত্মক আধান কে থাকে, সমস্ত ধনাত্মক আধান প্রোটন গুলো থাকে, এবং এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন গুলো ঘুরে বেড়ায়, ঠিক আছে। এবং ওই নিউক্লিয়াসের মধ্যে কিন্তু আবার ধনাত্মক আধানের সাথে আরেকটা কণা থাকে যার কোনো আধান নেই, সেটা হচ্ছে নিউট্রন, ঠিক আছে। তাহলে এটাই হলো রাদারফোর্ডের পরমাণু মডেল। এবার আমাদের জানতে হবে রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিটা কি, ঠিক আছে। তাহলে এটাই হলো আমাদের কি, রাদারফোর্ডের পরমাণু মডেল। তাহলে রাদারফোর্ডের পরমাণু, বলো কি বলছে, কেউ কিছু বললে? স্যার, এই রাদারফোর্ডের অ্যালফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্টে হ্যাঁ, রাদারফোর্ড গোল্ড কেন ইউজ করেছিল? গোল্ড কেন ইউজ করে ব্যাপার না, গোল্ডের জায়গায় অন্য কিছু ইউজ করতে পারতো, ঠিক আছে, উনি গোল্ডটা চুজ করেছেন, ঠিক আছে। বাট দেখো, গোল্ড প্রথম হচ্ছে খুব আনরিয়াক্টিভ একটা, মানে খুব আনরিয়াক্টিভ একটা ধাতু, ঠিক আছে। অন্য কোনো মেটাল ইউজ করলে, ধরো তুমি সোডিয়াম, সোডিয়াম তো এমনি, সোডিয়াম মেটাল এমনি বাইরে রাখলেই ওয়াটার ভেপারের সঙ্গে রিয়াকশন করে আগুন জ্বলে যাবে, একটা এক্সোথার্মিক রিয়াকশন। প্রথম হচ্ছে তো গোল্ডটা হচ্ছে খুব একটা উজ্জ্বল মেটাল, ঠিক আছে, আর গোল্ড গোল্ড হচ্ছে খুবই একটা আনরিয়াক্টিভ মেটাল, মানে অত সহজে রিয়াকশন করে না। আমরা গোল্ডের যে অর্নামেন্ট পড়ি, গোল্ড যদি খুব সহজে রিয়াকশন করে দিত, তাহলে তো আমাদের যে এই গহনাগুলো সেগুলো রিয়াকশন করে নষ্ট হয়ে যেতে যেত, ঠিক আছে। গোল্ড ধাতুগুলোর মধ্যে গোল্ডটা হচ্ছে অনেকটা আনরিয়াক্টিভ, ঠিক আছে, ওটা একটা চুজ করার কারণ। আর একটা হচ্ছে গোল্ড যে ওর কালারটা, ঠিক আছে, আমরা যদি লেড ইউজ করতাম, লেডও অতটা রিয়াক্টিভ নয়, কিন্তু লেড কি ব্ল্যাক কালারের মতো হয়ে যাবে না অতটা, ঠিক আছে। তাহলে এই এইগুলো রিজন হতে হবে তার গোল্ড গোল্ডটা চুজ করার পিছনে, ঠিক আছে, বুঝতে পেরেছো। গোল্ড হচ্ছে অনেকটা আনরিয়েক্টিভ এবং তার যে কালার উজ্জ্বল, যেমন জিঙ্ক সালফাইড পিছনের পর্দাটা, জিঙ্ক সালফাইড কেন ব্যবহার করেছিল, কারণ ওটা সাদা, জিঙ্ক সালফাইডের বর্ণ পুরো সাদা, ঠিক আছে। ওর মধ্যে আলফা কণাগুলোর যদি আঘাত করে, তাহলে কি সে জায়গায় একটা স্পট তৈরি হলে দেখা যাবে। অন্য কোনো কিছু ব্যবহার করলে, যদি যেটার বর্ণ সাদা নয়, সেখানে কি সাদার উপর কোনো কিছু দাগ করলে যতটা ভালো বোঝা যায়, অন্য অন্য কালার উপর নিশ্চয় ততটা ভালো বোঝা যায় না, ঠিক আছে। ওই জন্য উনি ওই মানে গোল্ড প্লেটের পিছনে যে পর্দাটা ব্যবহার করেছিলেন, সেটা কিন্তু ছিল হচ্ছে যে এই যে গোল্ড প্লেটের পিছনে যে এই পর্দাটা ছিল, এটা কিন্তু জিঙ্ক সালফাইডের তৈরি, ঠিক আছে। জিঙ্ক সালফাইডের বর্ণ একদম সাদা, ধবধবে সাদা, ঠিক আছে, মেবি ওই জন্য গোল্ড ব্যবহার করেছিলেন, ঠিক আছে। কোথায় সেটা লেখা নেই, আমি পড়িনি, কিন্তু মেবি ওই জন্য উনি চুজ করেছিলেন গোল্ড। স্যার, গোল্ডের তৈরি প্লেটটা তো অন্যান্য ধাতুর থেকে বেশি পাতলা হয়, মানে পাতটা, হ্যাঁ, মানে অনেক ব্যাপার আছে, মানে গোলটা যতটা থিম করা যাবে আর কি, ঠিক আছে, তুমি যেটা বলছো সব ঠিক, ঠিক আছে। তুমি গোল্ডকে যতটা থিম করতে পারবে, ঠিক আছে, যেমন কি মানে আমরা গহনা তৈরি করতে, সোনা কত কম সোনার গহনা করা যায়, ঠিক আছে, যত গোল্ড যতটা থিম করা যাবে, ঠিক আছে, অন্য অতটা থিম করা যাবে না, ঠিক আছে। তুমি অ্যালুমিনিয়াম নিয়ে সেটাকে অতটা অতটা থিম মানে অতটা পাতলা করতে পারবে না, ঠিক আছে, ওটা একটা রিজন। অনেকগুলো যেমন আনরিয়েক্টিভ, ওটা থিম,
অনেকটা থিন করা যাবে, কালার এইসব অনেক রিজনের জন্য উনি গোল্ডটা ব্যবহার করেছিলেন অনেক কিছু দেখে। তো দেখো তাহলে এইখানে দেখো এই যে গোল্ড, তাহলে এখানে কি হলো, রাদারফোর্ডের পরমাণু মডেল, তাহলে কি হলো রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে আমরা কি জানলাম, তাহলে পরমাণুর দুটো অংশ, ঠিক আছে, একটা হচ্ছে প্রথম হচ্ছে পরমাণু অধিকাংশ অংশটা ফাঁকা, আর পরমাণু দুটো অংশ, একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে নিউক্লিয়াসের বাইরের অঞ্চল, ঠিক আছে। নিউক্লিয়াসের মধ্যে পরমাণুর অধিকা প্রায় পুরো ভরটাই কেন্দ্রীভূত থাকে, ঠিক আছে, আর তার মধ্যে কি থাকে, ধনাত্মক আধান প্রোটন আর নিউট্রন থাকে, ঠিক আছে। প্রথমে যদি রাদারফোর্ড নিউট্রনের কথা বলেননি, কারণ নিউট্রন তখন আবিষ্কার হয়নি, পরে নিউট্রন গুলো জানা গেল, নিউট্রন গুলো ওই নিউক্লিয়াসের মধ্যেই থাকে, ঠিক আছে, আর ওই নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে কারা নেগেটিভ চার্জ করা ইলেকট্রন গুলো ঘুরে বেড়ায়, ঠিক আছে, ইলেকট্রন গুলো ঘুরে বেড়ায়। এবার যেটা হচ্ছে নিউক্লিয়াস তো পজিটিভ, ঠিক আছে, নিউক্লিয়াস তোমরা জানো পজিটিভ, আর ইলেকট্রন গুলো ধরো এই ধরো নিউক্লিয়াস, ধরো আমি একটা বোর্ডে ছবি, এটা ধরো নিউক্লিয়াস আর এইগুলো ধরো ইলেকট্রন আছে, ইলেকট্রন গুলো নেগেটিভ, তাহলে এই ইলেকট্রন গুলো নেগেটিভ নেগেটিভ পজিটিভ কে আকর্ষণ করবে, পজিটিভ নেগেটিভ কে আকর্ষণ করবে, তাহলে ইলেকট্রন গুলো এই নির্দিষ্ট ব্যাসার্ধের কক্ষপথে কিভাবে ঘুরছে, ওই ইলেকট্রন গুলো কেন নিউক্লিয়াসের দিকে সরে আসছে না, ঠিক আছে। এর জন্য দুটো ফোর্স কাজ করছে, ঠিক আছে, একটা হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স, একটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স, মানে হচ্ছে একটা হচ্ছে এই যে নিউক্লিয়াস, নিউক্লিয়াস এই ইলেকট্রন গুলোকে একটা নিজের দিকে আকর্ষণ করছে, ঠিক আছে, নিজের দিকে আকর্ষণ করছে, সেটাকে একটা কেন্দ্রাতিক বল বলা হচ্ছে, আর একটা হচ্ছে এই যে ইলেকট্রন গুলো এই বৃত্তাকার কক্ষপথে ঘোরার জন্য বাইরের দিকে, তার বাইরের দিকে একটা বল ক্রিয়া করছে, ঠিক আছে, বাইরের দিকে একটা বল ক্রিয়া করছে, সেই দুটো বল কি হচ্ছে, সেই দুটো বলের মান, সেই দুটো বল মানে ফোর্স, ঠিক আছে, সেই দুটো ফোর্সের মান কি হচ্ছে সমান, সেই দুটো ফোর্সের মান সমান কিন্তু তাদের ডিরেকশন বিপরীত, ঠিক আছে, সেই দুটো ফোর্সের মান সমান কিন্তু তাদের ডিরেকশন বিপরীত, ধরো একটা ফোর্স এইদিকে ক্রিয়া করছে আর একটা ফোর্স এইদিকে ক্রিয়া করছে, ঠিক আছে, এই দুটো ফোর্সের মান কি, দুটো ফোর্সের মানটা সমান, মানে দুটো ফোর্সের ম্যাগনিটিউড সেম বা ডিরেকশন বিপরীতমুখী, তাহলে দুটো ফোর্সের ম্যাগনিটিউড সেম এবং ডিরেকশন বিপরীতমুখী হওয়ার জন্য ইলেকট্রন গুলো কিন্তু নির্দিষ্ট একটা অরবিটে থাকতে পারছে, ঠিক আছে। তোমরা যদি ধরো একটা, ধরো একটা কোনো পাথরে, ছোট পাথরে একটা সুতো বেঁধে, ঠিক আছে, সুতো বেঁধে সেই সুতোটা কোনো একটা লাঠিতে বেঁধে যদি ঘোরাতে থাকো, ঠিক আছে, দেখবে দেখবে সেই লাঠিটাকে কেন্দ্র করে ওই পাথরটা ঘুরছে, কোনো ক্রমে যদি ওই সুতোটা ছিঁড়ে যায় তাহলে দেখবে পাথরটা অনেক দূরে ছিটকে গিয়ে পড়ছে, কেন দূরে ছিটকে গিয়ে পড়ছে পাথরটা, ঠিক আছে, এই যে বাইরের দিকে একটা ফোর্স কাজ করছে বলে, ঠিক আছে, যখন এই যে ভেতরের দিকের যে ফোর্সটা, এই ফোর্সটা এই দড়ি সুতোটা ছিঁড়ে গেল মানে কি, সুতোটা ছিঁড়ে গেল মানে এই যে ভিতরের দিকে যে ফোর্সটা ছিল সেই ফোর্সটা রিলিজ হয়ে গেল, সেই ফোর্সটা রিলিজ হয়ে গেলে যখন শুধু এই বাইরের দিকে যে ফোর্সটা থাকবে সেটা থাকলে কি হবে, ওই পাথরের টুকরোটা দূরে ছিটকে গিয়ে পড়ছে, ঠিক আছে, ঠিক সেই রকম এই ইলেকট্রনটা যখন এরকম ঘুরছে তখন কি হচ্ছে, একটা ফোর্স এইদিকে কাজ করছে, ঠিক আছে, নিউক্লিয়াসের দিকে কেন্দ্রের দিকে, আর একটা ফোর্স এই বাইরের দিকে, এই দুটো ফোর্সের মান সেম, ঠিক আছে, কিন্তু তাদের ডিরেকশন, তাদের অভিমুখ বিপরীতমুখী, তার ফলে কি হচ্ছে ইলেকট্রন গুলো একটা নির্দিষ্ট পজিশনে থেকে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে পারছে, ঠিক আছে, এটাই ছিল রাদারফোর্ডের পরমাণু মডেল। এবারে এই রাদারফোর্ডের পরমাণু মডেলের কিছু ত্রুটি দেখা গেল, ত্রুটি বলতে এক্সপেরিমেন্টাল ফাইন্ডিংস এর সঙ্গে থিওরিটিক্যাল ভ্যালু কিছু মিলছিল না। এক্সপেরিমেন্টাল ফাইন্ডিংস বলতে কি, এক্সপেরিমেন্টাল ফাইন্ডিংস হচ্ছে এই রাদারফোর্ড আমাদের এই ল অফ থার্মোডিনামিক্স, অ্যাকর্ডিং টু ল অফ থার্মোডিনামিক্স, থার্মোডিনামিক্স মানে হচ্ছে তাপ গতিবিদ্যা, ঠিক আছে, তাপ গতিবিদ্যা হচ্ছে নিউটনিয়ান ফিজিক্স এর একটা পার্ট, ঠিক আছে, অ্যাকচুয়ালি ফিজিক্স পদার্থবিদ্যাটা টু টাইপস, ঠিক আছে, একটা হচ্ছে নিউটনিয়ান ফিজিক্স, একটা হচ্ছে কোয়ান্টাম ফিজিক্স, ঠিক আছে, বা কোয়ান্টাম কেমিস্ট্রি, কোয়ান্টাম ফিজিক্স, ঠিক আছে, দুটো সম্পূর্ণ আলাদা জিনিস, আমরা একে আসবো। তো রাদারফোর্ড যখন এই পরমাণু মডেল বলেন তখন কিন্তু আমরা কোয়ান্টাম ফিজিক্স বা কোয়ান্টাম কেমিস্ট্রি সম্বন্ধে সায়েন্টিস্ট অত কিছু জানতো না, ঠিক আছে, কোয়ান্টাম কেমিস্ট্রির জনক বলাই প্লাঙ্ক, আলবার্ট আইনস্টাইন এদেরকে, ঠিক আছে, যখন রাদারফোর্ড এই এই মডেল সম্বন্ধে বলছে তখন কোয়ান্টাম ফিজিক্স অতটা ডেভেলপ করেনি, ঠিক আছে। তো এই ল অফ থার্মোডিনামিক্স
বা তাপ গতিবিদ্যা, এটা একটা থার্মোডাইনামিক্স একটা ফিজিক্স একটা পার্ট, কেমিস্ট্রিরও পার্ট, সেই ল অফ থার্মোডাইনামিক্স এর নিয়ম অনুযায়ী কোন চার্জ যুক্ত পার্টিকেল, ঠিক আছে, কোন চার্জ পার্টিকেল যদি কাউকে কেন্দ্র করে কন্টিনিউয়াস ঘুরতে থাকে, সে ক্রমশ চার্জ ক্ষয় করতে থাকে, মানে সে ক্রমশ চার্জ কি করে, তার চার্জটাকে হারাতে থাকে। তাহলে ইলেকট্রন সেই থার্মোডাইনামিক্স এর নিয়ম অনুযায়ী, তাহলে রাদারফোর্ড বললেন যে এই চার্জযুক্ত ইলেকট্রনটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে থার্মোডাইনামিক্স এর নিয়ম অনুযায়ী কি হতো, এই ইলেকট্রনগুলো তার ক্রমশ শক্তি ক্ষয় করতে থাকে। তাহলে ইলেকট্রনের যদি শক্তি, ইলেকট্রনের যদি এনার্জি, ঠিক আছে, ইলেকট্রনের যদি এনার্জি ক্রমশ মানে কি কন্টিনিউয়াসলি, ঠিক আছে, তার যদি কন্টিনিউয়াসলি ক্ষয় হতে থাকে, মানে কন্টিনিউয়াসলি রিডিউস হতে থাকে, তাহলে কি হবে, তাহলে নিউক্লিয়াসের দিকে, নিউক্লিয়াস ওই ইলেকট্রনটাকে আরো বেশি করে নিজের দিকে অ্যাট্রাক্ট করবে, তার ফলে কি হবে, নিউক্লিয়াস এই ইলেকট্রন গুলো একে একে নিউক্লিয়াসের কাছে ছড়ে যেতে থাকবে, মানে ইলেকট্রনের যে রেডিয়াস, এই যে নিউক্লিয়াস ইলেকট্রন যে রেডিয়াস করে এই নিউক্লিয়াসকে, নিউক্লিয়াসের চারদিকে আবর্তন করছে, ওর রেডিয়াসটা, ওই অরবিটের রেডিয়াসটা একে একে কমতে কমতে ইলেকট্রনটা এসে নিউক্লিয়াসের উপর পড়বে। তাহলে ইলেকট্রন যদি এসে নিউক্লিয়াসের উপর পড়ে, তাহলে পরমাণুর যে স্ট্রাকচার, অ্যাটমিক যে স্ট্রাকচার, তার এক্সিস্টেন্সই থাকবে না, কিন্তু পরমাণুর যে স্ট্রাকচার তার তো এক্সিস্টেন্স আছে, ঠিক আছে, কিন্তু পরমাণুর স্ট্রাকচারের তো এক্সিস্টেন্স আছে। তাহলে রাদারফোর্ডের অ্যাটমিক মডেল এই ল অফ থার্মোডাইনামিক্স কে মানছে না, ঠিক আছে, এটা একটা ব্যাপার। আর এই ইলেকট্রনগুলো যদি কন্টিনিউয়াস এরকম এনার্জি লুজ করে, ঠিক আছে, ইলেকট্রনগুলো যদি কন্টিনিউয়াসলি এরকম এনার্জি লুজ করে, ইলেকট্রন যদি কন্টিনিউয়াসলি এনার্জি লুজ করে, তাহলে আমাদের হাইড্রোজেনের অ্যাটমের ক্ষেত্রে আমরা যে স্পেকট্রাম পাবো, সেই স্পেকট্রামটা পাওয়া উচিত ছিল কন্টিনিউয়াস স্পেকট্রাম, কিন্তু কিন্তু আমরা প্র্যাকটিক্যালি যে স্পেকট্রামটা পাই সেটা হচ্ছে লাইন স্পেকট্রাম, ঠিক আছে, মানে আমাদের পাওয়া উচিত ছিল হচ্ছে নিরবিচ্ছিন্ন বর্ণালী, কন্টিনিউয়াস স্পেকট্রাম মানে কি নিরবিচ্ছিন্ন বর্ণালী, কিন্তু আমরা পাই কি লাইন স্পেকট্রাম মানে রেখা বর্ণালী। আপনি কি একটু স্পেকট্রামের কনসেপ্ট একটু এক্সপ্লেইন করে দিতে পারবেন? হ্যাঁ, আমি সব বলবো একা একা, ঠিক আছে। দেখো, স্পেকট্রাম সম্বন্ধে তো তোমরা এখন কিছুই জানো না, ঠিক আছে, স্পেকট্রাম প্রচুর ধরনের হয়। প্রথমে একটা জিনিস বলি, স্পেকট্রাম জিনিসটা কি, স্পেকট্রাম দেখো তোমরা স্পেকট্রাম টিভিতেও দেখেছো, ঠিক আছে, তোমার দেখে থাকবে, কোথায় দেখেছো বলতে পারবে? স্পেকট্রামে একটা অ্যাপ্লিকেশন, বা তোমরা ধরো, স্যার আমি পারবো, হ্যাঁ বলো, রেইনবো রামধনু, সেটা বোঝার জন্য একটা স্পেকট্রাম ইউজ করা হয়, ঠিক আছে, যে বলটা ব্যাটে টাচ করলে দেখবে একটা স্পেকট্রাম, স্পেকট্রামের এক জায়গায় দেখবে এরকম উপর নিচে হতে থাকে, ঠিক আছে, দেখেছো ওটা, যে বল ব্যাটে টাচ করছে কিনা কিভাবে বোঝা যায়, একটা স্পেকট্রাম থাকে, তোমরা যদি ক্রিকেট খেলা দেখে থাকো বুঝবে, দেখবে সেটা ভিভের মতন থাকে, হ্যাঁ স্পেকট্রাম, ওগুলো ছোট হচ্ছে স্পেকট্রাম, ঠিক আছে, মানে স্পেকট্রামটা আমাকে ডিফাইন করে দিল যে বলটা ব্যাটে টাচ হয়েছে। বা তোমরা ধরো কারোর হার্ট, হার্টের প্রবলেম হলে দেবে ইসিজি করতে বলে, ঠিক আছে, তুমি যদি তোমরা কোনোদিন কারোর ইসিজি রিপোর্ট নাও, তুমি দেখবে সেখানে দেখবে এরকম সব এরকম উপর নিচে দাগ হয়ে আছে, ঠিক আছে, ওগুলো কিন্তু স্পেকট্রাম, ইসিজি স্পেকট্রাম তুমি পড়তে পারবে না, কিন্তু যে হার্ট স্পেশালিস্ট সে ইসিজি স্পেকট্রামটা দেখ পড়তে পারবে, ঠিক আছে, বা যে সবসময় ওই ইসিজিটা করছে সে ওই স্পেকট্রামটা পড়তে পারে, মানে কি স্পেকট্রামটা রিড করতে পারে, সেই স্পেকট্রামটা রিড করে সে বলতে পারবে হার্টের কোনো প্রবলেম আছে কি নেই, ঠিক আছে। এছাড়া প্রচুর স্পেকট্রাম হয়, আমাদের কেমিস্ট্রি পড়তে গেলে ভবিষ্যতে প্রচুর স্পেকট্রাম দেখতে পাবে, ঠিক আছে, এই যে আমরা এত পরে যৌগ পড়বো, এ পড়বো লক্ষ লক্ষ অর্গানিক মলিকুল, কেউ তো অণুবীক্ষণ যন্ত্রে কিছু দেখা যায় না বা কিছু করা যায় না, ঠিক আছে, কোনো যৌগ তৈরি হচ্ছে কিনা, মলিকুল তৈরি হচ্ছে কিনা, বিভিন্ন স্পেকট্রাল অ্যানালিসিস এর মাধ্যমে আমরা সেগুলো করি, ঠিক আছে, প্রোটন এনএমআর মানে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনান্স, প্রোটন এনএমআর, হার্ডিন এনএমআর, এক্স রে ক্রিস্টালোগ্রাফি, মতো প্রচুর রকম স্পেকট্রা আছে, ঠিক আছে, তো পরে আসবে, এই এইগুলো হচ্ছে, এইগুলোকে বলে স্পেকট্রা, ঠিক আছে। তো এখানে দেখো, এখানে স্পেকট্রাম কিভাবে তৈরি, আমার পরে আসবে, এটা ওয়ান টাইপ অফ স্পেকট্রাম, ঠিক আছে। তো যেটা বলছি যে
রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী কি ছিল, যে ইলেকট্রন গুলো একটা নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ঘুরে বেড়াচ্ছিল, ইলেকট্রন গুলো কিন্তু চার্জ পার্টিকেল। তো ল অফ থার্মোডিনামিক্স বলছে, ল অফ থার্মোডিনামিক্স বলছে যে কোন চার্জ পার্টিকেল যদি এরকম কাউকে কেন্দ্র করে এরকম কন্টিনিউয়াস ঘুরতে থাকে, সে কন্টিনিউয়াস তার এনার্জি লুজ করতে থাকে, তার শক্তি ক্ষয় করতে থাকে। সে যদি তার ক্রমশ শক্তি ক্ষয় করে, সে কি করবে তখন, তাহলে ইলেকট্রন যদি সেরকম তাহলে ক্রমশ শক্তি ক্ষয় করতে থাকে, তখন ইলেকট্রনের যে বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ সেটা ক্রমশ ছোট হয়ে থাকবে, হতে হতে সে একসময় নিউক্লিয়াসের উপর পড়বে। এইরকম ধরো এই ছবিটা দেখো, এই ছবিটা দেখো, এইটা এই ছবিটা ভালো লক্ষ্য করো, এখানে যদি নিউক্লিয়াসটা, এটা যদি ইলেকট্রন হয়, এই নিউক্লিয়াস হয়, এ কি করবে, এর যে বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধটা ছোট হতে হতে একসময় এ নিউক্লিয়াসের উপর এসে পড়বে। তাহলে কি হবে, পরমাণুর গঠনটার কোনো বা অ্যাটমিক স্ট্রাকচারটা কোনো এক্সিস্টেন্স থাকবে না। কিন্তু বাস্তবে তো অ্যাটমিক স্ট্রাকচার এক্সিস্টেন্স আছে, তার মানে রাদারফোর্ডের বলার মধ্যে কিছু একটা ভুল থেকে গেছে, কোনো কিছু সেই জায়গায় একটা মডিফিকেশনের দরকার আছে। আর একটা কি, যে কন্টিনিউয়াস যদি সে এনার্জি লুজ করে, ঠিক আছে, কন্টিনিউয়াস যদি সে এনার্জি লুজ করে ইলেকট্রন, তাহলে তার যে স্পেকট্রাম পাওয়া যাবে সেটা কন্টিনিউয়াস স্পেকট্রাম। কন্টিনিউয়াস স্পেকট্রাম মানে ধরো দেখো, এই যে একটা আমি দেখো স্পেকট্রাম ড্র করেছি এখানটায়, ঠিক আছে, এই যে এই যে এই যে এই যে ব্ল্যাক ব্ল্যাক করা, কন্টিনিউয়াস স্পেকট্রাম মানে যেখানে ওই লাইন গুলোর মধ্যে কোনো ফাঁকা স্থান থাকবে না, মানে কন্টিনিউয়াস হবে, নিরবিচ্ছিন্ন, ঠিক আছে। ইলেকট্রন যদি কন্টিনিউয়াস এনার্জি লুজ করতো তাহলে তার স্পেকট্রামটা পাওয়া যেত। স্পেকট্রামটা কিভাবে তৈরি হচ্ছে এখন জানার দরকার নেই, ঠিক আছে, বললে বুঝতে পারবে না, পরে একে একে আসছি। কিন্তু মনে রাখো, যদি সে কন্টিনিউয়াস এনার্জি লুজ করতো অ্যাকর্ডিং টু ল অফ থার্মোডাইনামিক্স, তাহলে তাহলে হাইড্রোজেন অ্যাটমের যে স্পেকট্রাম পাওয়া যেত সেটা পাওয়া উচিত ছিল এরকম কন্টিনিউয়াস স্পেকট্রাম, মানে নিরবিচ্ছিন্ন মণ্ডল। কিন্তু ইন রিয়েলিটি, বাস্তবে যে আমরা হাইড্রোজেন অ্যাটমের স্পেকট্রামটা পেলাম সেটা এরকম কন্টিনিউয়াস স্পেকট্রাম না, সেটা ছিল এরকম লাইন স্পেকট্রাম, মানে রেখা বর্ণালী, যেখানে স্পেকট্রাম গুলোর মধ্যে এরকম গ্যাপ ছিল, ঠিক আছে। তাহলে এই দুটো প্রুফ করছে যে রাদারফোর্ড যে পরমাণু মডেলটা বললেন, রাদারফোর্ড যে অ্যাটমিক স্ট্রাকচার সম্বন্ধে যে সিদ্ধান্ত গুলো করলেন সেখানে কিছু ভুল থেকে গেছে বা সেটার কিছু মডিফিকেশন দরকার, ঠিক আছে। সেই মডিফিকেশনটা কে করলেন, বিজ্ঞানী নিলস বোর, ঠিক আছে, সেই মডিফিকেশনটা করলেন কে, বিজ্ঞানী নিলস বোর। নিলস বোর কিসের সাহায্যে করলেন সংশোধনটা, প্লাঙ্কের কোয়ান্টাম থিওরির সাহায্যে, ঠিক আছে। এখন কোয়ান্টাম থিওরি আমি তোমাদের এখন বোঝাতে যাবো না, ঠিক আছে, কোয়ান্টাম কেমিস্ট্রি কোয়ান্টাম ফিজিক্স অনেক হার লেভেলের জিনিস, ঠিক আছে। ইভেন তোমরা ক্লাস 10-12 স্ট্যান্ডার্ড পর্যন্ত কোয়ান্টাম ফিজিক্স বা কোয়ান্টাম কেমিস্ট্রি সম্বন্ধে কিছু পড়বে না, তার কিছু অ্যাপ্লিকেশন পড়বে, ঠিক আছে। তারপরে যদি ফিজিক্স বা কেমিস্ট্রি নিয়ে হায়ার এডুকেশন করো তখন তোমার কোয়ান্টাম কেমিস্ট্রির দিকে যাবে, ঠিক আছে, কোয়ান্টাম ফিজিক্সের দিকে যাবে। তো এখন শুধু তার থিওরিটা, মানে থিওরিটা মনে রাখো, দেখো এই যে আমরা নিউটনের যে ফিজিক্সটা মানি, ঠিক আছে, নিউটন যে নিউটনের ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, এইগুলো কাদের ক্ষেত্রে প্রযোজ্য জানো তো? এইগুলো শুধু হচ্ছে যেসব পার্টিকেল গুলো আমরা খালি চোখে দেখতে পাই, সব কণাগুলো আমরা খালি চোখে দেখতে পাই তাদের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে। এই যে ইলেকট্রন, এরকম এইসব সাবঅ্যাটমিক পার্টিকেল, এইরকম ইলেকট্রন, প্রোটন, নিউট্রন বা এদের মতো পার্টিকেল যারা খালি চোখে কেন অণুবীক্ষণ যন্ত্র দেখা যায় না, ঠিক আছে, সেই সব পার্টিকেল হচ্ছে এই নিউটনিয়ান ফিজিক্স মেনে চলে না, ঠিক আছে, তাদের জন্য হচ্ছে কোয়ান্টাম ফিজিক্স। প্রথমে যখন কোয়ান্টামের এইসব থিওরি গুলো হলো তখন কিন্তু তখনকার যখন প্রথমে এইসব প্লাঙ্ক আইনস্টাইন এইসব ইকুয়েশন গুলো দিতে থাকলো তখনকার জন্য ফিজিস্টরা যারা অলরেডি প্রতিষ্ঠিত তারা কিন্তু এইগুলো প্রথমে মানতে চাননি, ঠিক আছে, কারণ এইগুলো মেনে নিলে টোটাল ফিজিক্স টাইপের নতুন করে লিখতে হতো, ঠিক আছে, কারণ এগুলো তো কিছু ওইসব মানবে না, ঠিক আছে, নিউটনের ফার্স্ট ল, ইলেকট্রন তো নিউটনের ফার্স্ট ল, নিউটনের সেকেন্ড ল সব মেনে চলবে না, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এই যে রাদারফোর্ডের পরমাণু মডেলটার যে ত্রুটিটা মানে লিমিটেশনটা যে কারেকশন করা হলো সেটা বিজ্ঞানী নিলস বোর করেছিলেন, এবং কার সাহায্যে করেছিলেন, প্লাঙ্কের কোয়ান্টাম থিওরির সাহায্যে করেছিলেন। শুধু এটুকু তোমাদের মনে রাখতে হবে, কে করেছিলেন, বোর করেছিলেন, এবং কিসের সাহায্যে করেছিলেন, প্লাঙ্কের কোয়ান্টাম থিওরির সাহায্যে করেছিলেন। এবার সেই প্লাঙ্কের কোয়ান্টাম থিওরি কাজে লাগিয়ে তিনি এই রাদারফোর্ডের পরমাণু মডেলের কিছু মডিফিকেশন করলেন। মডিফিকেশন মানে কি, রাদারফোর্ড যেগুলো বলেছেন সেগুলো সব ঠিক আছে, বোর বললেন হ্যাঁ পরমাণুর অধিকাংশ অংশই ফাঁকা সেটাও ঠিক, এবং পরমাণুর কেন্দ্রে তার সমস্ত ভর এক জায়গায় কেন্দ্রে থাকে, যেটাকে নিউক্লিয়াস বলে, সেই নিউক্লিয়াসে প্রোটন থাকে, নিউট্রন থাকে,
এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রন গুলো ঘুরে বেড়ায়, ঠিক আছে, এটা এখনো ঠিক। কিন্তু যেটা তিনি বললেন, এই যে ইলেকট্রন গুলো এরা কিন্তু এই ল অফ থার্মোডাইনামিক্স মেনে চলে না, ঠিক আছে, এই তাপ গতিবিদ্যার সূত্রগুলো মেনে চলে না, ঠিক আছে, ওগুলো হচ্ছে নিউটনের ফিজিক্স এর জিনিস, এরা হচ্ছে প্লাঙ্কের কোয়ান্টাম থিওরি মেনে চলেছে, ঠিক আছে। এই প্লাঙ্কের কোয়ান্টাম থিওরি অনুযায়ী এই তিনি কি বললেন, প্লাঙ্কের কোয়ান্টাম থিওরিটাকে অ্যাপ্লাই করে যে এই ইলেকট্রন গুলো এনার্জি হচ্ছে কোয়ান্টাইজড, ইলেকট্রন গুলোর এনার্জি কোয়ান্টাম কেমিস্ট্রি ভাষায় বলা হয় কোয়ান্টাইজড, মানে ইলেকট্রন গুলোর এনার্জি নির্দিষ্ট, প্রত্যেকটা ইলেকট্রনের এনার্জি নির্দিষ্ট, এবং ওই ইলেকট্রন গুলো যে অরবাইটালে আছে তার এনার্জিও নির্দিষ্ট, এবং ওই ইলেকট্রন গুলো যখন কোন একটা পার্টিকুলার অরবাইটালে আছে, অরবাইটালে থেকে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে, তখন তাদের এনার্জির কোনো পরিবর্তন হবে না, তাদের এনার্জি একদম ফিক্স থাকবে। একমাত্র ইলেকট্রন গুলো যদি একটা অরবাইটাল থেকে অন্য অরবাইটালে জাম্প করে, তখন তাদের এনার্জির পরিবর্তন হবে, ঠিক আছে, তখন তাদের এনার্জি চেঞ্জ হবে। যদি সে লোয়ার অরবিট থেকে, মানে নিউক্লিয়াসের কাছের কোনো কাছের অরবিট থেকে নিউক্লিয়াসের একটু দূরের অরবিটে যায়, তখন সে কি করবে, সে এনার্জি গেন করবে, ঠিক আছে, বা সে যদি দূরের অরবিট থেকে কাছের অরবিটে আসে, তখন সে এনার্জি লুজ করবে, বোঝা গেল? এইটা বললেন। আর বললেন যে প্রত্যেকটা অরবাইটালে, মানে প্রত্যেকটা কক্ষে ম্যাক্সিমাম কটা করে ইলেকট্রন থাকতে পারবে সেটাও নির্দিষ্ট, ঠিক আছে, সেটাও নির্দিষ্ট। তাহলে এইটা বলার পর তাহলে এখানে কি বললো, যে ইলেকট্রন গুলো কন্টিনিউয়াস, তাহলে ইলেকট্রন গুলোর মানে বোর কি বললেন প্লাঙ্কের কোয়ান্টাম থিওরির সাহায্যে, যে ইলেকট্রন গুলোর এনার্জি হচ্ছে নির্দিষ্ট বা কোয়ান্টাইজড, এবং ইলেকট্রন গুলো যখন কোন একটা অরবিটে থাকে, তখন তার এনার্জির কোনো পরিবর্তন হয় না, এনার্জিটা ফিক্স থাকে। তাহলে তার যদি এনার্জির পরিবর্তন না হয়, সে যদি এনার্জি ক্রমশ লুজ না করে, তাহলে তো তার তো এরকম তার ব্যাসার্ধ এরকম কক্ষপথের ব্যাসার্ধ অরবিটের ব্যাসার্ধ এরকম ছোট হয়ে হয়েছে নিউক্লিয়াসে ওপরে এসে পড়ার কোনো সম্ভাবনা নেই, তাহলে পরমাণু মডেলটার অস্তিত্ব থাকলো। আর যেহেতু সে কন্টিনিউয়াস এনার্জি লুজ করছে না, ঠিক আছে, একমাত্র সে যদি একটা অরবিট থেকে অন্য অরবিটে যায়, তখন তার এনার্জির পরিবর্তন হবে, ঠিক আছে, সে যদি এই ইলেকট্রনটা যদি এই কাছের অরবিট থেকে দূরের অরবিটে যায়, সে তখন এনার্জি নেবে, গেন করবে, বা এই দূরের অরবিট এই অরবিট থেকে এনার্জি যদি নিচের অরবিটে আসে, মানে কাছের অরবিটে আসে, তখন সে এনার্জি লুজ করবে বা এনার্জি বর্জন করবে। যেহেতু ইলেকট্রন যখন অরবিটের মধ্যে থাকছে, সে এনার্জি কোনো লুজ বা গেন করছে না, কেবলমাত্র একটা অরবিট থেকে অন্য অরবিটে জাম্প করলে সে এনার্জি লুজ বা গেন করে। ওই জন্য থিওরিটিক্যালি ওর যে স্পেকট্রাম পাবো সেটা লাইন স্পেকট্রাম, আর বাস্তবে আমরা যে স্পেকট্রাম পাচ্ছি সেটাও লাইন স্পেকট্রাম, ঠিক আছে। তাহলে এই জায়গায় হচ্ছে মডিফিকেশনটা, ঠিক আছে, মডিফিকেশনটা কিছুই নয়, মডিফিকেশনটা হচ্ছে যে ইলেকট্রন গুলো অ্যাকচুয়ালি এই ল অফ থার্মোডাইনামিক্স মেনে চলবে না, ঠিক আছে, তাপ গতিবিদ্যার সূত্র মানবে না, এরা মানবে হচ্ছে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, ঠিক আছে। তো প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে, প্লাঙ্কের কোয়ান্টাম থিওরির সাহায্যে বোর বললেন যে যে এই প্রত্যেকটা অরবিটের এনার্জিও নির্দিষ্ট, ঠিক আছে, এবং সেই অরবিটে যে ইলেকট্রন গুলো থাকবে তাদের এনার্জিও একদম ফিক্সড নির্দিষ্ট, ঠিক আছে, সেই এনার্জি গুলো ক্যালকুলেশন বের করা সেগুলো সব আছে, সেগুলো এখন নয়, ঠিক আছে, তার জন্য তার ইকুয়েশন তোমাদের হার্ড ম্যাথামেটিক্সও জানতে হবে, সেসব ম্যাথামেটিক্সও তোমরা জানো না এখন, তোমরা তো ক্যালকুলাস জানো না কিছু, ডিফারেন্সিয়াল স্যার ইকুয়েশন জানো না কিছু, ঠিক আছে, তো ওইগুলো আমাদের এখন জানার দরকারও নেই, ঠিক আছে, যেগুলো বলছি সেগুলো মানে যেটুকু আমরা এক্সারসাইজ অনেক করবো, তবে যেটুকু শেখা যায়, অনেক কিছু আছে কি একটা শিট থেকে আরো অন্য কিছু জানতে হবে, সেগুলো না জানলে এগুলো শেখা যাবে না, ঠিক আছে, কারণ আমাদের কোয়ান্টাম কেমিস্ট্রি বা কোয়ান্টাম ফিজিক্স প্রথমে জানতে গেলেই আমাদের হচ্ছে সলিঞ্জার ওয়েভ ইকুয়েশন জানতে হবে, ঠিক আছে, সলিঞ্জার ওয়েভ ইকুয়েশন, সলিঞ্জার ওয়েভ ইকুয়েশনটা জানতে গেলেই প্রথমে আমাদের ম্যাথামেটিক্স এর ক্যালকুলাস জানতে হবে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি, আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আশা করি তোমরা কেউ এখনো পড়ুন, কেউ যদি পড়ে থাকো জানি না, ঠিক আছে, সেগুলো আমরা কেউ জানি না এখন। তো তাহলে মডিফিকেশনটা কি হলো বুঝতে পারলে, রাদারফোর্ডের পরমাণু মডেলের মডিফিকেশনটা কি হলো, মডিফিকেশনটা এটাই হলো যে প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব যে মডিফিকেশনটা এটাই হলো যে এই ইলেকট্রন গুলো কন্টিনিউয়াস এনার্জি লুজ করে না, ইলেকট্রন গুলোর এনার্জি কোয়ান্টাইজ বা নির্দিষ্ট, এবং ওরা যতক্ষণ কোনো অরবিটে থাকে তাদের এনার্জি একদম ফিক্স থাকে, এনার্জির কোনো পরিবর্তন হয় না, ওরা যখন একটা অরবিট থেকে অন্য অরবিটে যায়
যদি একটা অরবিট থেকে অন্য অরবিটে ইলেকট্রন যায় তখনই সে এনার্জি গেন করতে পারে বা লুজ করতে পারে, ঠিক আছে? কাছের অরবিট, নিউক্লিয়াসের যত কাছে যে অরবিট থাকে তার এনার্জি তত কম, নিউক্লিয়াস থেকে যত দূরে হয় অরবিট তার এনার্জি তত বেশি, ঠিক আছে? তা দূরের অরবিট থেকে কাছের অরবিটে এলে কোনো ইলেকট্রন সে এনার্জি লুজ করবে, কাছের অরবিট থেকে দূরের অরবিটে গেলে সে এনার্জি গেন করবে, ঠিক আছে? তাহলে যেহেতু ইলেকট্রন গুলো কন্টিনিউয়াস এনার্জি লুজ করছে না, তাই জন্যে ইলেকট্রন গুলো তাহলে নিউক্লিয়াসে ক্রমশ তার অরবিটের যে রেডিয়াস সে ক্রমশ ছোট হতে হতে নিউক্লিয়াসের উপর এসে পড়ার কোনো সম্ভাবনা নেই, তাহলে পরমাণু মডেলটার এক্সিস্টেন্স রইলো। আর কি হলো, যেহেতু তার কন্টিনিউয়াস এনার্জি লুজ করছে না, ওই জন্য যে স্পেকট্রামটা সেটা হবে সেটা লাইন স্পেকট্রাম, আর আমরা প্র্যাকটিক্যালি লাইন স্পেকট্রামই পাই, ঠিক আছে? এটুকুই তোমায় জানতে হবে, রাদারফোর্ডের পরমাণু মডেলটা কি, রাদারফোর্ডের পরমাণু মডেলের লিমিটেশনটা কি, আর সেটা কে সংশোধন করেছিলেন কিসের সাহায্যে, নিলস বোর সেটাকে মডিফিকেশন করেছিলেন কিসের সাহায্যে, প্লাঙ্কের কোয়ান্টাম থিওরির সাহায্যে, ঠিক আছে? দেখো প্লাঙ্কের কোয়ান্টাম থিওরির মেন জিনিসগুলো আমি একটু বলি। দেখো এটা হচ্ছে, দেখো এই প্লাঙ্কের কোয়ান্টাম থিওরির সাহায্যে বোর যেটা বলেছিলেন, যে এক্সট্রা যেটা বললেন আর কি, বোর মডেল অফ হাইড্রোজেন অ্যাটম, দেখো কি বললেন, দা ইলেকট্রনস ইন এ হাইড্রোজেন অ্যাটম মুভ অ্যারাউন্ড নিউক্লিয়াস ইন সার্টেন পথ অর ফিক্সড রেডিয়াস অ্যান্ড এনার্জি কল অরবিট অর এনার্জি সেল, ঠিক আছে? মানে ইলেকট্রন গুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে পথে ঘুরছে সেটাকে কি বলা হচ্ছে, অরবিট বা এনার্জি সেল, এবং ওর কি হচ্ছে, ওর এনার্জি ফিক্সড, ফিক্সড রেডিয়াস অ্যান্ড এনার্জি, ঠিক আছে? ওই এনার্জি, ওই অরবিটের এনার্জি ফিক্সড এবং ওর রেডিয়াসও ফিক্সড, ঠিক আছে? আর কি, এনার্জি অফ ইলেকট্রন ডাজ নট চেঞ্জ উইথ টাইম, ঠিক আছে? এনার্জি অফ ইলেকট্রন ডাজ নট চেঞ্জ উইথ টাইম, মানে ইলেকট্রনের শক্তিগুলো সময়ের সাথে কোনো পরিবর্তন হবে না, যেটা আমি বললাম যে ইলেকট্রনের শক্তিগুলো কোয়ান্টাইজ মানে নির্দিষ্ট, ইলেকট্রনের শক্তিগুলো কখনো পরিবর্তন হবে না। তিন নম্বরকে হাউ এভার হোয়েন ইলেকট্রন মুভ ফ্রম লোয়ার টু হায়ার এনার্জি সেল ইট অ্যাবজর্ব এনার্জি, ঠিক আছে? মানে যখন সে লো অরবিট থেকে কাছের অরবিট থেকে দূরের অরবিটে যাবে সে অ্যাবজর্ব এনার্জি, মানে কি, সে যখন এনার্জি গ্রহণ করবে, অ্যান্ড এনার্জি রিলিজ হোয়েন ইট কামস ব্যাক, ঠিক আছে? মানে যখন আবার সে দূরের অরবিট থেকে কাছের অরবিটে আসবে তখন সে এনার্জি রিলিজ করবে, মানে এনার্জি ছেড়ে দেবে, বোঝা গেল? মানে ইলেকট্রন গুলোর এনার্জি গুলো, দেখো এনার্জি অফ ইলেকট্রন ডাজ নট চেঞ্জ উইথ টাইম, ইলেকট্রনের এনার্জি কখনো পরিবর্তন হবে না, একমাত্র ইলেকট্রন একটা অরবিট থেকে অন্য অরবিটে গেলেই তার এনার্জি পরিবর্তন হবে, ঠিক আছে? এটাই তারপরে কি বলছে, ইলেকট্রন ক্যান রিভলভ অনলি ইন দোজ অরবিট হুজ অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ অ্যান ইন্টিগ্রাল মাল্টিপল অফ এইচ বাই টু পাই, ঠিক আছে? অর্থাৎ এম ভি আর ইজ ইকাল টু এন এইচ বাই টু পাই, যেখানে এখানে এনটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, সেগুলো এখন তোমরা পড়ুনি জানবে না, ওই জন্য পরে একে একে পড়াবো। তারপরে এনার্জি অফ অরবিটাল কি হবে, ঠিক আছে এন এন হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রথম অরবিটালের জন্য প্রথম কক্ষের জন্য এন এর মান এক হয়, দ্বিতীয় কক্ষের জন্য এন এর মান দুই হয়, তৃতীয় কক্ষের এন এর মান তিন হয়, ঠিক আছে? এবং এনার্জি অফ দ্য এন এথ অরবিট, মানে কোনো একটা অরবিটালের এনার্জি কত হবে সেটাও বললাম একদম ফিক্সড, সেটা এই ইকুয়েশন দ্বারা প্রকাশ করা হয়, EN is equal to minus RH Z square by N square, ঠিক আছে? এই RH টাকে বলা হয় রিডবার্ট কনস্ট্যান্ট, এর একটা ভ্যালু আছে, ঠিক আছে? এইগুলো এখন তোমাদের মুখস্থ করে রাখা বা জানার দরকার নেই, আরো কিছু বস্তুগুলো আছে, ঠিক আছে? এইগুলো যেটা বললাম সংক্ষেপে, যে এনার্জি গুলো নির্দিষ্ট, সেই এনার্জি গুলো তো ক্যালকুলেট আছে, প্রত্যেক অরবিটের যে এনার্জি কত হবে সেটা ক্যালকুলেট করা যায়, সেটা হচ্ছে কোন ইকুয়েশন থেকে, এই ইকুয়েশন থেকে, EN is equal to মাইনাস আর এইচ জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, যেখানে আর এইচ টাকে বলা একটা কনস্ট্যান্ট যাকে বলা রিডবার্গ কনস্ট্যান্ট, জেড টা হচ্ছে অ্যাটমিক নাম্বার, ঠিক আছে? যে অ্যাটমের, যেমন হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে জেড হচ্ছে ওয়ান হবে, যে অ্যাটমের কত ধরা হচ্ছে তার অ্যাটমিক নাম্বার, আর এন হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে? প্রথম কক্ষে মানে সবচেয়ে কাছের কক্ষ কি বলা হয়, কে কক্ষ, তার জন্য এন এর মান কত হবে এক, ঠিক আছে? দ্বিতীয় কক্ষ এল কক্ষ, তার জন্য এন এর মান কত হবে দুই, সেই হিসাবে প্রত্যেকটা কক্ষের এরকম এনার্জি ক্যালকুলেট করা যায়, ঠিক আছে? এই এইটা হচ্ছে তাহলে বোর মডেল অফ হাইড্রোজেন, তাহলে বোর মডেল হচ্ছে বোর, তাহলে রাদারফোর্ডের যে মডেলটা ছিল তার সঙ্গে বোর হচ্ছে এইগুলো অ্যাড করলেন, ঠিক আছে? এরও লিমিটেশন আছে, এরও আবার সংশোধন আছে, থামার ফিল্ড সংশোধন করবে সেটা এখন আমরা করবো না, ঠিক আছে, পরে, ঠিক আছে? তা আপাতত এই বোর মডেল হচ্ছে এটা। তো বোর মডেলটা জানার পর আমাদের যেটা জানতে হবে ইলেকট্রনিক কনফিগারেশন, ঠিক আছে? একটা
অ্যাটমের মধ্যে ইলেকট্রনিক কনফিগারেশন কি সেটা জানা খুব ইম্পর্টেন্ট, মানে সেটা জানতেই হবে আমাদের, ঠিক আছে? তাহলে দেখো, এবার তাহলে দেখো, এই যে বোর বললেন, ঠিক আছে, বোরের পরমাণু মডেল অনুযায়ী তাহলে দেখো, এটাকে যদি আমরা নিউক্লিয়াস ধরি, এই যে নিউক্লিয়াস ধরো কেন্দ্রে ছবিটা এঁকেছি আমি, দেখো এই নিউক্লিয়াস, আর একে কেন্দ্র করে দেখো বিভিন্ন এই কক্ষপথ, ঠিক আছে? প্রথম কক্ষটাকে কি বলা হয়? প্রথম কক্ষকে বলা হয় কে কক্ষ, ঠিক আছে? তারপরের যে কক্ষ সেটাকে বলা হয় এল কক্ষ, তারপরের যে সেটাকে বলা হয় এম কক্ষ, তারপরে হচ্ছে এন, এন এর পরে ও, তারপরে পি, এরকম গুলো কক্ষগুলো থাকে, ঠিক আছে? প্রত্যেক কক্ষের জন্য, ঠিক আছে, আলাদা আলাদা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হয়। প্রথম কক্ষের জন্য প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা এন এর মান কি হয়? এক হয়। দ্বিতীয় কক্ষের জন্য হয় দুই, তৃতীয় কক্ষের জন্য হয় তিন, চার নম্বর কক্ষের জন্য হয় চার, ঠিক আছে? দেখো কোয়ান্টাম নাম্বার কি? কোয়ান্টাম নাম্বার হচ্ছে চার ধরনের সংখ্যা যেটার সাহায্যে আমরা কোন অ্যাটমের মধ্যে ইলেকট্রনের অ্যাড্রেস জানতে পারি, মানে ইলেকট্রনের অবস্থান জানতে পারি। আমরা যেমন আমাদের অ্যাড্রেস, তুমি যদি বলি তোমার অ্যাড্রেস কি, তোমার অ্যাড্রেস বললে যেমন তোমার কি হাউস নাম্বার, কোন স্ট্রিট, বা গ্রামে থাকলে ভিলেজ, পোস্ট অফিস, তারপরে পিনকোড, ডিস্ট্রিক্ট বলতে হয়। সেই রকম কোন একটা অ্যাটমের মধ্যে একটা ইলেকট্রনকে এক্সপ্রেস করার জন্য চারটে কোয়ান্টাম সংখ্যার দরকার, ঠিক আছে? কোন একটা অ্যাটমের মধ্যে একটা ইলেকট্রনকে এক্সপ্রেস করার জন্য চারটে কোয়ান্টাম সংখ্যার দরকার হয়। এগুলো কিন্তু আমরা এক্সট্রা পড়ছি, ঠিক আছে? এগুলো আমাদের এখন এই কোয়ান্টাম সংখ্যাগুলো, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার গুলো আছে, এগুলো সম্বন্ধে ডিটেলস ধরুন আমাদের নাইন টেনে বা নেই, কিন্তু আমরা পড়বো, ঠিক আছে? ইলেভেন যেহেতু আছে, কিছু কিছু এক্সট্রা জিনিস তো পড়বোই, যেহেতু এগুলো অ্যাডভান্স কোর্স। তো সেইগুলোকে বলে কোয়ান্টাম সংখ্যা, মানে কোন অ্যাটমের মধ্যে একটা ইলেকট্রনের অবস্থান প্রকাশ করার জন্য চারটে কোয়ান্টাম সংখ্যা দরকার। এই চারটে কোয়ান্টাম সংখ্যা কি কি? একটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, যেটা বলে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, একটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, যেটাকে বলা হয় গৌণ কোয়ান্টাম সংখ্যা, যেটাকে ছোট হাতের এল দ্বারা প্রকাশ করা হয়, আর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা সেটা ছোট হাতের এন দ্বারা প্রকাশ করা হয়। তারপরে আছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে, যেটাকে ছোট হাতের এমএল দ্বারা প্রকাশ করা হয়, যেটাকে বাংলায় বলা হয় চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। একটা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার, সেটাকে এস দ্বারা এক্সপ্রেস করা হয়, যেটাকে বলে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এই চারটে কোয়ান্টাম সংখ্যা সম্বন্ধে আমরা এই চ্যাপ্টারে পড়বো, একটু ডিটেলসে পড়বো পরে। তার আগে একটু জেনে নাও, জেনে নিই আমরা, এই যে কোন কক্ষে বোর কি বলেছিলেন যে প্রত্যেকটা কক্ষে কটা করে ইলেকট্রন থাকবে সেটাও নির্দিষ্ট, ঠিক আছে? এবং প্রত্যেকটা কক্ষে কটা করে ইলেকট্রন থাকতে পারবে তার একটা সূত্র তিনি বললেন, সেটা কি বললেন? টু এম স্কোয়ার, ঠিক আছে? ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন ইন এ সেল বা অরবিট, সেল, সেলের বাংলা হচ্ছে কক্ষ, সেটা কি বলো? টু এন স্কোয়ার, যেখানে এনটা হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা, এন এর মানটা কি? মুখ্য কোয়ান্টাম সংখ্যা। দেখো প্রথম কক্ষ যদি কে হয়, প্রথম কক্ষ কে, প্রথম কক্ষ কে এর জন্য মুখ্য কোয়ান্টাম সংখ্যা এন এর মান কত হবে? এক। প্রথম কক্ষ কে এর জন্য, প্রথম কক্ষ কোনটা? সবচেয়ে নিউক্লিয়াসের কাছের যে কক্ষ সেটাকে বলা হবে কে কক্ষ। কে কক্ষের জন্য এন এর মান, এন মানে কি? ছোট হাতের এন, ছোট হাতের মানে স্মল এন, স্মল এন, স্মল এন কে বলা হয় মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের মানের সাহায্যে আমরা বুঝতে পারি ইলেকট্রনটা কোন কক্ষে আছে। এন এর মান ওয়ান মানে সেটা হচ্ছে প্রথম কক্ষ, মানে কে কক্ষ। প্রথম কক্ষে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারবে? টু এন স্কোয়ার, তাহলে টু ইন্টু এন স্কোয়ার, তাহলে প্রথম কক্ষে এন এর মান কত? ওয়ান, তাহলে টু ইন্টু ওয়ান স্কোয়ার সমান কত হলো? টু। তাহলে প্রথম কক্ষে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারবে? দুটো। দ্বিতীয় কক্ষটা কি কক্ষ? দেখো এল কক্ষ, দ্বিতীয় কক্ষের নাম দেওয়া হচ্ছে এল কক্ষ, ঠিক আছে? এল কক্ষের জন্য প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন এর মান কত? টু। তাহলে তখন তাহলে টু এন স্কোয়ার এর মান কত হবে? টু ইন্টু টু স্কোয়ার সমান কত? টু ইন্টু ফোর সমান এইট। তার মানে দ্বিতীয় কক্ষে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারবে? আটটা ইলেকট্রন থাকতে পারবে। তারপরে দেখো তিন নম্বর কক্ষ মানে এম কক্ষ, সেখানে কত? এন এর মান থ্রি, টু ইন্টু থ্রি স্কোয়ার সমান কত? আঠেরো। তারপরে তিন নম্বর কক্ষে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারবে? এটা কিন্তু ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন, ম্যাক্সিমাম কটা থাকতে পারে? আঠেরো। তারপরে দেখো চার নম্বর কক্ষ এন, বড় হাতের এন, সেখানে মুখ্য কোয়ান্টাম সংখ্যা এন এর মান কত? ফোর। টু ইন্টু ফোর স্কোয়ার সমান কত হয়? থার্টি টু। তাহলে চার নম্বর কক্ষে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারবে? থার্টি টুটা। পাঁচ নম্বর কক্ষের নাম কি? ও কক্ষ। সেখানে কি? এন এর মান ফাইভ, টু এন স্কোয়ার হলে কত হবে?
টু এন স্কোয়ার, এন ইজ ইকুয়াল টু ফাইভ হলে টু ইন্টু ফাইভ স্কোয়ার, তার মানে কত, টু ইন্টু ফাইভ স্কোয়ার হলে পঞ্চাশটা। কিন্তু মনে রাখবে পাঁচ নম্বর কক্ষ বা ও কক্ষে পঞ্চাশটা ইলেকট্রন থাকতে পারে না, ম্যাক্সিমাম 32টাই থাকতে পারবে। সেটা কেন সেটা বুঝতে গেলে আরো কিছু বুঝতে হবে, সেগুলো আমরা পরে আসবো, ঠিক আছে। আবার ধর তার পরের কক্ষ মানে ছ নম্বর কক্ষ, যেটাকে পি পি নামে চেনা হয়, সেখানে মুখ্য কোয়ান্টাম সংখ্যা এন এর মান কত, সিক্স। তখন টু এন স্কোয়ার করলে টু ইন্টু সিক্স স্কোয়ার, টু ইন্টু সিক্স স্কোয়ার করলে কত হবে, টু ইন্টু বত্রিশ, 32, ঠিক আছে, টু ইন্টু 36, সরি টু ইন্টু 36 হবে, টু ইন্টু 36 হলে কত হবে, টু ইন্টু 36 মানে কত, 72। কিন্তু এখানেও কিন্তু 72টা ইলেকট্রন থাকবে না, ঠিক আছে, এখানেও কিন্তু কটা ইলেকট্রন থাকবে না, এখানেও কিন্তু 72টা ইলেকট্রন থাকবে না, এখানেও কটা ইলেকট্রন থাকবে, 32টা ইলেকট্রন থাকবে, এখানেও তার মানে 72টা ইলেকট্রন থাকবে না, 32টা থাকবে। তাহলে এই যে টু এন স্কোয়ার সূত্রটা, এটা এটাও থাকবে না, এটাও থাকবে না, ঠিক আছে, এখানে কটা থাকবে, 32টা থাকবে, এখানেও 32টা থাকবে, ঠিক আছে। তার মানে এই যে টু এন স্কোয়ার সূত্রটা, এই যে টু এন স্কোয়ার সূত্র, এই যে টু এন স্কোয়ার সূত্রটা, টু এন স্কোয়ার ল ইজ ভ্যালিড ওয়েন এন ইজ ইকুয়াল টু এন ওয়ান থেকে এন ইজ ইকুয়াল টু ফোর পর্যন্ত, ঠিক আছে। এই টু এন স্কোয়ার সূত্রটা তাহলে কোন পর্যন্ত ভ্যালিড, টু এন স্কোয়ার সূত্রটা ভ্যালিড হচ্ছে এন ইজ ইকুয়াল টু ওয়ান থেকে এন ইজ ইকুয়াল টু ফোর, ঠিক আছে। এন এর এন এর মান চারের বেশি হলে সেই কক্ষগুলোতে ম্যাক্সিমাম 32টাই থাকতে পারবে, তার বেশি থাকতে পারবে না, ঠিক আছে। কেন 32টার বেশি ম্যাক্সিমাম থাকতে পারবে না সেটা বুঝতে গেলে আরো পরে সাবসেলের কনসেপ্ট গুলো জানতে হবে, সেগুলো আমরা পরে আসছি, ঠিক আছে। তাহলে দেখো আমরা জানতে পেরে গেলাম এখনো পর্যন্ত যে কোন কোন সেলে মানে কোন কক্ষে কটা করে ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারে। তাহলে প্রথম কক্ষে ম্যাক্সিমাম 2, দ্বিতীয় কক্ষে ম্যাক্সিমাম 8, তৃতীয় কক্ষে ম্যাক্সিমাম 18, তারপরের কক্ষে ম্যাক্সিমাম 32টা, চার নম্বর, চার নম্বরের পরে যত কক্ষ বাড়বে প্রত্যেক কক্ষে ম্যাক্সিমাম 32টা করে ইলেকট্রন থাকতে পারবে। এবার আমাদের জানতে হবে ইলেকট্রনিক কনফিগারেশন, ইলেকট্রন বিন্যাস, অ্যাটমের মধ্যে ইলেকট্রন বিন্যাস, অ্যাটমের মধ্যে ইলেকট্রন বিন্যাস মানে হচ্ছে অ্যাটমের মধ্যে ইলেকট্রন গুলো কোন কক্ষে কটা করে আছে, ঠিক আছে। এবার তোমরা অ্যাটমিক নাম্বার কি জানো, অ্যাটমিক নাম্বার মানে হচ্ছে কোন একটা অ্যাটমের নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে, কোন একটা অ্যাটমের নিউক্লিয়াসে যত নাম্বার অফ প্রোটন থাকে সেই নাম্বারটাই হচ্ছে তার অ্যাটমিক নাম্বার। এবার যেহেতু অ্যাটম নিউট্রাল মানে কোনো পরমাণু যেহেতু নিস্তলিত, তার মধ্যে যতগুলো প্রোটন থাকবে ঠিক ততগুলোই কি থাকবে, ইলেকট্রন থাকবে। তাহলে হাইড্রোজেনের দেখো, হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার তোমরা জানো, কোনো অ্যাটমের কোন অ্যাটমের নিচে কোন অ্যাটমের নিচে যেটা লেখা হয় অ্যাটমের, সেগুলো কি হয় অ্যাটমিক নাম্বার হয়। তাহলে হাইড্রোজেন অ্যাটমিক নাম্বার ওয়ান, তাহলে হাইড্রোজেন যদি ইলেকট্রনিক কনফিগারেশন বলি কি হবে, কে কক্ষে একটা ইলেকট্রন, কে তে, এই যে কে, কে তে একটা ইলেকট্রন। আমি যদি হিলিয়াম বলি, হিলিয়াম ইলেকট্রনিক কনফিগারেশন করি, তাহলে কি হবে, কে তে দুটো ইলেকট্রন, কারণ আমরা কি জানি প্রথম কক্ষে ম্যাক্সিমাম কটা থাকতে পারে, দুটো ইলেকট্রন। কি হবে, ইলেকট্রন প্রথমে নিউক্লিয়াসের যে কাছের কক্ষ তার এনার্জি সবচেয়ে কম হয়, তাই জন্য প্রথম কক্ষগুলোতে সবচেয়ে কাছের কক্ষগুলোতে আগে ইলেকট্রন দ্বারা ভর্তি হবে, তারপরে একে একে পরের কক্ষ ইলেকট্রন যাবে। তাহলে লিথিয়াম, লিথিয়ামের অ্যাটমিক নাম্বার কি, 3। তাহলে ওর ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে, কে কক্ষে দুটো, এল কক্ষে একটা, ঠিক আছে। তাহলে বেরিলিয়াম, বেরিলিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি, 4, ঠিক আছে, চার ইলেকট্রন, তাহলে কে কক্ষে দুটো, এল কক্ষে দুটো, এরকম ভাবে ইলেকট্রন কনফিগারেশনটা চলতে থাকবে। এবার ধরো চলে আসো সোডিয়াম, দেখো সোডিয়ামের কথাগুলো, অ্যাটমিক নাম্বার কত, 11, সোডিয়ামের অ্যাটমিক নাম্বার কত, 11, ইলেভেনটা যদি ইলেকট্রন আছে তাহলে প্রথম কে কক্ষে কটা থাকবে, দুটো, কারণ প্রথম কক্ষে দুটো বেশি থাকতে পারে না। তারপরে এল কক্ষে, এল কক্ষে ম্যাক্সিমাম 8টা থাকবে, তাহলে এল কক্ষে 8টা থাকলো, 2 8 10টা হয়ে গেল, একটা পড়ে আছে, সেটা কোথায় থাকবে, এম কক্ষে থাকবে, না 3 নম্বর কক্ষে থাকবে। তারপর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখো এটা হবে 282 285, আর্গনের ক্ষেত্রে হবে 288। এবার চলে আসো দেখো পটাশিয়াম, এরকম করে তুমি কিন্তু প্রত্যেকটার ইলেকট্রনিক কনফিগারেশন করতে পারবে, এবং আর্গন পর্যন্ত দেখবে, আর্গনের অ্যাটমিক নাম্বার 18, আর্গনের ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে, 288, ঠিক আছে। যেহেতু 18টা ইলেকট্রন, প্রথম কক্ষে দুটো, দ্বিতীয় কক্ষে 8টা,
দশটা হয়ে গেল আর আটটা পড়ে আছে তৃতীয় কক্ষে, কারণ তৃতীয় কক্ষে ম্যাক্সিমাম 18টা থাকতে পারে। তাহলে এবার পটাশিয়ামের কত, পটাশিয়ামের অ্যাটমিক নাম্বার 19, তাহলে পটাশিয়ামের ইলেকট্রন কনফিগারেশন কি হবে, 2, 8, 9, প্রথম কক্ষে দুটো, দ্বিতীয় কক্ষে আটটা, তৃতীয় কক্ষে নটা, কারণ তৃতীয় কক্ষে তো কটা থাকতে পারে, তৃতীয় কক্ষে থাকতে পারে হচ্ছে ম্যাক্সিমাম 18টা, তাহলে যেখানে 18টা থাকতে পারে সেখানে তো 9টা থাকতেই পারবে, তাহলে ওর ইলেকট্রনিক কনফিগারেশন হওয়া উচিত ছিল 2, 8, 9, কিন্তু ওটা ভুল। পটাশিয়ামের ইলেকট্রনিক সঠিক ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 2, 8, 8, 1, রে পটাশিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন 2, 8, 9 না হয়ে 2, 8, 8, 1 হলো কেন, সেটা কেন হলো সেটা জানতে হলে অনেক কিছু জানতে হবে, সেটা কি কেউ বলতে পারবে কেন হলো? নতুন স্টুডেন্ট যারা আছো, আচ্ছা প্রথমে তোমরা বলো এই ইলেকট্রনিক কনফিগারেশন গুলো কিভাবে করা হলো এত পর্যন্ত সবাই বুঝতে পেরেছো? ঠিক আছে, যে বুঝতে না পারলে আমাকে বলবে, ঠিক আছে? দেখো আমি এখানে একটা এক্সট্রা স্লাইড হিসেবে একটু বলি, যেটা আমি বললাম, দেখো যে আমরা কি জানলাম, কে কক্ষে ম্যাক্সিমাম, প্রথম কক্ষে ম্যাক্সিমাম 2টা ইলেকট্রন থাকতে পারে, দ্বিতীয় কক্ষে ম্যাক্সিমাম 8টা ইলেকট্রন থাকতে পারে, তৃতীয় কক্ষে ম্যাক্সিমাম কটা থাকতে পারে, তৃতীয় কক্ষে ম্যাক্সিমাম 18টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে ধরো যে ঘরে 8 জন থাকতে পারে সে ঘরে তো 8 জনের থেকে কমও থাকতে পারবে, আর যে ঘরে 18 জন থাকতে পারে সেই ঘরে তো 18 জনের থেকে কমও থাকতে পারবে, কম জন থাকতে পারবে। তাহলে দেখো পটাশিয়াম, পটাশিয়ামের অ্যাটমিক নাম্বার, আমি আর্গন দেবো, আর্গন ধরো আর্গনের অ্যাটমিক নাম্বার কত, আর্গনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 18, তার মানে 18টা ইলেকট্রন আছে, তাহলে কে কক্ষে কটা থাকবে তার মধ্যে, দুটো, কারণ কে কক্ষে দুটো বেশি থাকতে পারে না। এল কক্ষে কটা থাকবে, 8টা, 8 দিয়ে 10টা হয়ে গেল। তারপরে এম কক্ষে কটা থাকবে, 8টা, 18টা হয়ে গেল। এবার ধরো পটাশিয়াম আছে, পটাশিয়ামের অ্যাটমিক নাম্বার কত, 19, তারপরে 19টা ইলেকট্রন আছে, তাহলে প্রথম কক্ষে দুটো থাকলো, এল কক্ষে 8টা থাকলো, 10টা, এম কক্ষে ম্যাক্সিমাম কটা থাকতে পারে, এম কক্ষে ম্যাক্সিমাম থাকতে পারে 18টা, তাহলে 8 দিয়ে 10টা হয়ে গেল, আর 9টা ইলেকট্রন পড়ে গেল, এখানে 9টা থেকে যাবে, তাহলে এটাই পটাশিয়ামের ইলেকট্রন কনফিগারেশন হওয়া উচিত ছিল, কিন্তু পটাশিয়ামের ইলেকট্রন কনফিগারেশন এটা না, পটাশিয়ামের ইলেকট্রন কনফিগারেশন হচ্ছে 2, 8, 8, এর পরে এন, এনে একটা থাকে 1, তাহলে পটাশিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন এইটা হলো না কেন, এটা হলো না কেন, এটা হলো কেন? ঠিক আছে, আমরা জানি তো এম 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 যে কক্ষ সেখানে ম্যাক্সিমাম 18টা ইলেকট্রন থাকতে পারে, তা যেখানে 18টা থাকতে পারে সেখানে 9টা থাকতে পারবে না, 9টা তো থাকতে পারবে, কিন্তু সেটা ইলেকট্রন করবে না, এটা না হলে এটা হলো কেন? বা পটাশিয়ামের পরে ধরো ক্যালসিয়াম আছে, ঠিক আছে, পটাশিয়ামের পরে কি আছে, ক্যালসিয়াম, ক্যালসিয়ামের পারমাণবিক ক্রমাঙ্ক কত, 20, ক্যালসিয়ামের কত, 20, তাহলে এর ইলেকট্রন কনফিগারেশন কি হবে, 2, 8, 10, এটা হতে পারত, কারণ এই তো 2, 8, 10 হলেই তো 20টা হয়ে গেল, কারণ এম তে তো ম্যাক্সিমাম 18টা থাকতে পারে, তা 18টা থাকতে পারলে সেখানে 10টা থাকতে পারবে না, কিন্তু এটা ইলেকট্রনিক কোন, এই ইলেকট্রন কোন, 2, 8, 8, 2, এটা ওর আসল ইলেকট্রনিক কনফিগারেশন, এটা কেন, এইটা বুঝতে গেলে আমাদের একটু কিছু জানতে হবে, এটা নয় এটা। আমি যে জিনিসটা বললাম সেটা কি তোমরা সবাই বুঝতে পারছো? হ্যাঁ স্যার। যে পটাশিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন মানে কে কক্ষে দুটো, এল কক্ষে 8টা, এম কক্ষে 9টা হতে পারত, সেটা না হয়ে 2, 8, 8, 1 হলো, মানে কে কক্ষে দুটো, এল কক্ষে 8টা, এম কক্ষে 8টা, এন কক্ষে 1টা ইলেকট্রন চলে গেল। আবার ক্যালসিয়ামের ক্ষেত্রে কে কক্ষে দুটো, এল কক্ষে 8টা, এম কক্ষে 8টা, এন কক্ষে 2 চলে গেল, চলে গেল, কিন্তু আমরা পড়লাম দেখো আগে যে এম কক্ষে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারে, এম কক্ষে ম্যাক্সিমাম 18টা থাকতে পারে, যেখানে 18টা ইলেকট্রন থাকতে পারে সেখানে কেন 9টা 10টা থাকতে পারছে না? অক্টেট রুল। হ্যাঁ বলো, অক্টেট রুল। অক্টেট রুল মানে কি বলো? যেটা ভ্যালেন্স ইলেকট্রন, ভ্যালেন্স অরবিটে ভ্যালেন্স ছেলে শুধু 8টা থাকতে পারে ম্যাক্সিমাম, ওই জন্য অ্যাটম করতে পারি, ওই জন্য থাকে। আচ্ছা দেখো, তারপর দেখো আমি এর পরে অ্যাটমটা বলছি, পরে অ্যাটমটা দেখো, যারা আগে ক্লাস করেছো তারা তো বলতে পারবে আশা করো, তারা তো জানা উচিত, তারা তো এগুলো পড়ি, তাদের ক্ষেত্রে রিপিটেশন হচ্ছে, যারা বুঝে নাও এখন বুঝে নাও, ঠিক আছে?
দেখো স্ক্যান্ডিনিয়াম, হ্যাঁ ওটা তুমি একটা বলেছো কিন্তু ওটা সঠিক কারণ নয় অ্যাকচুয়ালি। ঠিক আছে দেখো স্ক্যান্ডিনিয়ামের কত, 21টা ইলেকট্রন, তাহলে এর ইলেকট্রন কনফিগারেশন এটা হতে পারতো 2, 8, 11। ঠিক আছে এটা না হয়ে তুমি তাহলে বলবে এরকম হবে 2, 8, 8, 3 হবে, কিন্তু স্ক্যান্ডিয়ামের স্ক্যান্ডিনিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন এটা না। স্যার আমি কি অ্যাটেন্ড করতে পারি কোয়েশ্চেনটা? কি বলো? আমি কি এটা কোয়েশ্চেনটা আনসার দিতে পারি? হ্যাঁ বলো বলো, আনসার দাও। স্যার আমার মনে হয় এটা অ্যাটম আনস্টেবল হয়, তো তাতে কটা ইলেকট্রন থাকে যেটাকে সেটা ডোনেট করে বা অ্যাকসেপ্ট করে তার সবচেয়ে কাছে পিরিয়ডিক টেবিল অনুযায়ী যে নোবেল গ্যাস আছে তার অ্যাকর্ডিংলি ব্যালেন্স স্টেবল হয়ে যায়। তাই জন্যেই একটা শেলে আট মানে এম শেলে 8-এর থেকে বেশি থাকে না, বরং সেটা এন শেলে দেওয়া হয় যাতে সেটা ডোনেট করা যায় বা অ্যাকসেপ্ট করে সেটা একটা অন্য নোবেল গ্যাসের সাথে হয়ে গিয়ে স্টেবল হয়ে যায়। কোথায় এটা তো নোবেল গ্যাসের তো হলো না, এটা এটা কি নোবেল গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন পেলো? পেলো না। ঠিক আছে আর তুমি যেটা বললে ওটাও নয় কারো। ঠিক আছে তুমি যেটা বললে দেখো 10-এ তো ম্যাক্সিমাম 18টা থাকতে পারে, তাহলে কি এই এম এ কখনো 8টার বেশি থাকে না? এম এ কিন্তু 8টার বেশি ইলেকট্রন থাকে। এখন স্ক্যান্ডিনিয়ামের কথা বলছি, স্ক্যান্ডিনিয়ামের ইলেকট্রন কনফিগারেশন বলছি, স্ক্যান্ডিনিয়ামে এটাও হয় না এটাও হয় না। স্ক্যান্ডিয়ামে 11-21টা ইলেকট্রন, তো তাহলে 2, 8, 11 হতে পারতো, এটাও নয়। 2, 8, 8, 3 হতে পারতো, এটাও নয় স্ক্যান্ডিনিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন। স্ক্যান্ডিনিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি দেখো, এটা স্ক্যান্ডিনিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে এটা, এটা কিন্তু মুখস্ত নেই, এটা জিনোনের দরকার। 2, 8, 9 এটা হচ্ছে স্ক্যান্ডিনিয়াম ইলেকট্রন কনফিগারেশন। কি করে এটা তাহলে কি করে এক্সপ্লেন করবে? স্ক্যান্ডিনিয়ামে 21টা ইলেকট্রন, 21টার ইলেকট্রনিক কনফিগারেশন এটা হতে পারতো, 2, 8, 11 হতে পারতো, আর 2, 8, 8, 3 হতে পারতো, যেগুলো এরকম পটাসিয়াম ক্যালসিয়ামের ক্ষেত্রে তোমরা বললে 2, 8, 8। ঠিক আছে এখানে আউটার সেল হয়ে যাচ্ছে ওই জন্য 11টা ইলেকট্রন থাকতে পারে না, এটা ঠিক। কোনো আউটার অরবিটালে কখনো 8টার বেশি ইলেকট্রন থাকতে পারে না কোনো অ্যাটমের আউটার অরবিটালে, যেটা যদি এম কক্ষে ম্যাক্সিমাম 18টা থাকতে পারে, কিন্তু এম কক্ষটা যদি সবচেয়ে বাইরের কক্ষ হয়ে যায়, যে কক্ষটা সেই অ্যাটমের ক্ষেত্রে সবচেয়ে বাইরের কক্ষ হবে, সেখানে 8টার বেশি ইলেকট্রন থাকতে পারে না, এটা একদম ঠিক। ঠিক আছে কিন্তু কিন্তু এইখানে 8টা কেন আছে এখানে দূর হচ্ছে, সেটা কিন্তু ওই রিজনের জন্য নয়। ঠিক আছে তাহলে স্ক্যান্ডিনামের ক্ষেত্রে বললাম, স্ক্যান্ডিনামের 21টা ইলেকট্রন, ঠিক আছে ওর ইলেকট্রনিক কনফিগারেশন 2, 8, 11 নয়, 2, 8, 8, 3 এটাও নয়, ঠিক আছে 2, 8, 9, 2 এটা বা এটাও নয়, 2, 8 এখানে তো 8টার বেশি থাকতে পারবে না, এখানে 2, 8 হবে এটাও নয়, 2, 10, 1 এটাও নয়, এত রকম হতে পারে। ঠিক আছে দেখো স্ক্যান্ডিনিয়ামের তো 21টা ইলেকট্রন, 2, 8 এটা তো কমন, মানে প্রথম কক্ষে দুটো তারপরে 8টা, দ্বিতীয় কক্ষে 8টার বেশি থাকতে পারবে না, তৃতীয় কক্ষে 8টা থাকতে পারে, তার সেখানে আমি 11টা দিয়ে দিতে পারি, কিন্তু তার ইলেকট্রন কনফিগারেশন এটা না। এই কক্ষে 8টা দিয়ে আমি তারপরে 3টা দিলাম তাও 21টা হলো, এটাও এর নয়। এখানে 10টা দিয়ে তারপরে 1টা দিলাম, এটাও ইলেকট্রনিক কনফিগারেশন নয়, এর ইলেকট্রনিক কনফিগারেশন এটা 2, 8, 9। ঠিক আছে তাহলে এই জানতে গেলে ইলেকট্রনিক কনফিগারেশন, সঠিক ইলেকট্রনিক কনফিগারেশন জানতে গেলে এবারে আমাদের সাবসেলের কনসেপ্টটা লাগবে। ঠিক আছে আমরা এতক্ষণ যেগুলো বললাম সেগুলো কিন্তু আমাদের ক্লাস 10 স্ট্যান্ডার্ড পর্যন্ত নেই, এবারে কিন্তু আমরা 11-12 স্ট্যান্ডার্ডের জিনিস পড়বো। ঠিক আছে দেখো এই যে আমরা কে এল এম এন বললো এগুলোকে বলা হয় সেল, কক্ষ। ইলেকট্রন গুলো আবার থাকে কিন্তু সেলের মধ্যে সাবসেল, মানে কক্ষেরও আবার উপকক্ষ থাকে, কি থাকে? কক্ষের উপকক্ষ থাকে। ঠিক আছে ইলেকট্রন গুলো আসলে কক্ষের মধ্যে উপকক্ষে থাকে। ঠিক আছে সেই সাবসেলের কনসেপ্টটা চলে আসলে তবেই কিন্তু তোমরা এটা বুঝতে পারো। ঠিক আছে এবার একটু দেখো, এখানে আমি আগে পড়েছি এই সাবসেল, সাবসেল ক ধরনের হয়, সাবসেল হচ্ছে 4 ধরনের হয়, এস পি ডি এ, সাবসেলগুলোর নাম আছে, এদের শেপও আছে, সেগুলো কিরকম আমরা পরে পড়বো। আপাতত দেখে নাও 4 ধরনের সাবসেল হয়, এস সাবসেল, পি সাবসেল, ডি সাবসেল, এফ সাবসেল। ঠিক আছে কে কক্ষে, কে যখন 1 হয়, ঠিক আছে এন যখন 1 হয় তার একটাই সাবসেল এস, এল যখন 2 হয় তার দুটো সাবসেল এস আর পি, এম 3 নম্বর কক্ষ তার 3টে সাবসেল এস পি ডি, 4 নম্বর কক্ষ তার 4টে সাবসেল এস পি ডি এ, 5 নম্বর কক্ষ তারও কিন্তু 4টে সাবসেল এস পি ডি এ,
নম্বর কক্ষপি তারও কিন্তু চারটে সাবসেল এসপিডিএফ, এবং এই প্রত্যেক সাবসেলেও কটা করে ইলেকট্রন থাকতে পারে সেটাও নির্দিষ্ট। এস সাবসেলে ম্যাক্সিমাম কটা থাকতে পারে ইলেকট্রন? দুটো। পি সাবসেলে ম্যাক্সিমাম কটা থাকে? ছটা। ডি সাবসেলে ম্যাক্সিমাম কটা থাকে? দশটা। এফ সাবসেলে ম্যাক্সিমাম কটা থাকে? চোদ্দটা। এবার দেখো কে সাবসেলে শুধু এস কেন, ঠিক আছে? এবার আমরা তোমাদের কি বলেছিলাম, কয়েকটা কোয়ান্টাম সংখ্যা সম্বন্ধে বললাম, ঠিক আছে? কয়েকটা কোয়ান্টাম সংখ্যা সম্বন্ধে বলেছি, তার মধ্যে দেখো প্রথমটা, প্রথম কোয়ান্টাম সংখ্যাটা কি ছিল? মুখ্য কোয়ান্টাম সংখ্যা। এই মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এর এন এর মান অনুযায়ী আমরা জানা যায় ইলেকট্রনটা কোন কক্ষে আছে, মানে কোন সেলে আছে। আর এই গৌণ কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, এর মান অনুযায়ী জানা যায় ইলেকট্রনটা কক্ষের মধ্যে কোন উপকক্ষে আছে বা কোন সাবসেলে আছে। এবার এই এন আর এল এর মধ্যে একটা রিলেশন আছে। দেখো এন এর যেকোনো মানের জন্য, দেখো ফর এনি ভ্যালু অফ এন, মানে এন এর যেকোনো মানের জন্য, এন এর মান কি হতে পারে? এন এর মান এক থেকে শুরু হয়, এন এর মান জিরো হবে না। এন এর মান এক মানে কি? এন এর মান এক মানে হচ্ছে কে সাবসেল। এন এর মান দুই মানে কে সেল। এন এর মান এক মানে হচ্ছে প্রথম সেল মানে কে। এন এর মান দুই মানে হচ্ছে দ্বিতীয় নম্বর সেল মানে দ্বিতীয় নম্বর কক্ষ এল। তাহলে এন এর যেকোনো মানের জন্য, ঠিক আছে, এল এর জিরো টু এন মাইনাস নাম্বার অফ এল এর মান হবে, ঠিক আছে? এবং সেই মানগুলো কি হবে? জিরো টু এন মাইনাস ওয়ান পর্যন্ত, ঠিক আছে? এন এর যে কোনো মানের জন্য এল এর কি কি মান হবে? জিরো টু এন মাইনাস ওয়ান। ধরো এন এর মান এক হলো, এন এর মান তো এক থেকে শুরু হয়, এন এর মান এক মানে কি? কেস এল। এন এর মান এক হলে এল এর মান কত হবে? জিরো টু এন মাইনাস ওয়ান। তাহলে এল এর মান জিরো হলো, আর এন মাইনাস ওয়ান কত? এন এর মান এক হলে কি? ওয়ান মাইনাস ওয়ান জিরো, মানে এন এর মান এক হলে এল এর মান কেবলমাত্র জিরো হবে। এন এর মান যদি দুই হয়, এন এর মান যদি টু হয়, এল এর মান কি হবে? জিরো টু এন মাইনাস ওয়ান, মানে এল এর মান হবে জিরো আর জিরো থেকে এন মাইনাস ওয়ান, তাহলে জিরো আর টু মাইনাস ওয়ান, টু মাইনাস ওয়ান হলে কত হবে? ওয়ান, তাহলে জিরো আর ওয়ান হলো। এন এর মান থ্রি হলে এল এর মান কত হবে? জিরো টু এন মাইনাস ওয়ান, তাহলে এল এর মান হবে জিরো, তারপরে ওয়ান, তারপরে টু, ঠিক আছে? মানে এন এর এন এর যে কোনো মানের জন্য এল এর মান কত হবে? জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত হবে। এন এর মান যা কমে তার থেকে এক কম পর্যন্ত হবে জিরো কে নিয়ে। তাহলে এন এর মান এক হলে এল এর কেবল একটাই মান হয় জিরো, এন এর মান দুই হলে। মানে এন এর যে কোনো মানের জন্য এল এর কি কি মান হয়? জিরো টু এন মাইনাস ওয়ান, ঠিক আছে? এবার এল এর মান জিরো হলে সেটা এস সাবসেল মানে এস উপকক্ষকে প্রেজেন্ট করবে, এল এর মান এক হলে সেটা পি সাবসেলকে রিপ্রেজেন্ট করবে, এল এর মান দুই হলে সেটা ডি সাবসেলকে রিপ্রেজেন্ট করবে, এল এর মান তিন হলে সেটা এফ সাবসেলকে রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে? এবার তোমরা দেখো যেটা আমি বললাম, স্লো হয়ে যায় এটা, এখানে দেখো যে কে কে সেলের কটা সাবসেল হচ্ছে? একটা। কেন কে সেলের একটা সাবসেল? কেন? এন ইজুগাল টু ওয়ান মানে কি? এন ইজুগাল টু ওয়ান হলে এল এর মান কি হবে? এন ইজুগাল টু ওয়ান হলে এল এর মান কি হবে? এল এর মান শুধু জিরো হবে। এন এর মান টু হলে এল এর মান কি হবে? জিরো আর ওয়ান হবে। আর এল এর মান জিরো হলে কি হয়? এস সাবসেল। এল এর মান জিরো হলে এস সাবসেল, এল এর মান ওয়ান হলে পি সাবসেল। এন এর মান যখন থ্রি হয় এল এর মান কি কি হবে? জিরো ওয়ান টু। তাহলে এল এর মান যদি জিরো হয় এস হবে, এল এর মান ওয়ান হলে পি, এল এর মান টু হলে ডি সাবসেল, এন এর মান ফোর হলে এল এর মান কি কি হবে? জিরো ওয়ান টু থ্রি। তাহলে এল এর মান জিরো হলে এস সাবসেল, এল এর মান ওয়ান হলে পি সাবসেল, এল এর মান টু হলে ডি সাবসেল, এল এর মান থ্রি হলে এফ সাবসেল। এর পরে এল এর মান যাই হোক না কেন চারটির বেশি সাবসেল হবে না। এন ইজিকাল টু ফাইভ হলে এল এর মান কিন্তু পাঁচটা হবে, জিরো
1, 2, 3, 4 কিন্তু এল এর মান 4 হলে আর কোনো সাবসেল হয় না, কারণ আর কোনো সাবসেলের প্রয়োজন পড়ে না। তার কারণ হচ্ছে আমরা এখনো পর্যন্ত যতগুলো ন্যাচারে ন্যাচারে মোটামুটি 92টা পর্যন্ত এলিমেন্ট আমরা জানতে পেরেছি, আর আর্টিফিশিয়ালি এলিমেন্ট আবিষ্কার করে 120 থেকে 125টার মতো এলিমেন্ট এখনো আছে। ঠিক আছে, তো 125 অ্যাটমিক নাম্বার মানে 125টা ইলেকট্রন অ্যাকোমোডেট করার জন্য এর বেশি আর সাবসেলের প্রয়োজন পড়ে না। ঠিক আছে, ইলেকট্রন ভর্তি করলে বুঝতে পারবো। ঠিক আছে, তো দেখো এন এর মান 5 হলে এল এর মান 0, 1, 2, 3, 4 হতে পারে, কিন্তু তার সাবসেল কিন্তু এই চারটি হবে, এস পি ডি এন। ঠিক আছে, মানে এল এর জন্য তাহলে এল এর এল এর মান 0 হলে এস, এল এর মান 1 হলে পি, এল এর মান 2 হলে ডি, এল এর মান 3 হলে এ। ঠিক আছে, ওই জন্যই কিন্তু এই টু এন স্কোয়ার সূত্রটা, টু এন স্কোয়ার সূত্রটা কেন এন ইজিকাল টু 4 পর্যন্ত ভ্যালিড, এবার বুঝতে পারছো? দেখো এই যে টু এন স্কোয়ার সূত্রটা ছিল, দেখো এই টু এন স্কোয়ার ইলেকট্রন ম্যাক্সিমাম করা থাকতে পারবে এন ইজিকাল টু 5 হলে টু এন স্কোয়ার কত হতো, 2 × 5 স্কোয়ার 50, কিন্তু 32টার বেশি ইলেকট্রন থাকতে পারছে না। কেন থাকতে পারছে না? কারণ ইলেকট্রন গুলো কক্ষের মধ্যে কোথায় থাকে, সাবসেলে থাকে, উপকক্ষে থাকে। ঠিক আছে, উপকক্ষে যদি ইলেকট্রন গুলো থেকে থাকে তাহলে দেখো এন এর 4টে উপকক্ষ, এন এর পরে 4 নম্বর কক্ষের 4টে উপকক্ষ, তার পরে কক্ষ যত বাড়ছে উপকক্ষের সংখ্যা কিন্তু আর বাড়ছে না, একই থাকছে। ওই জন্য এন কক্ষে ম্যাক্সিমাম 32টা থাকতে পারে, তারপরে প্রত্যেকটাতেই 32টা থাকতে পারে। তুমি দেখো, এবার আমিও বলে দিচ্ছি, দেখো এফ সাবসেলে ম্যাক্সিমাম কটা থাকতে পারে ইলেকট্রন, 2টো। পি সাবসেলে ম্যাক্সিমাম কটা থাকতে পারে, 6টা। ডি সাবসেলে ম্যাক্সিমাম 10টা, এফ তে 14টা। তুমি তাহলে দেখো এন এ দেখো এসে যদি 2টো থাকে, পি তে যদি 6টা থাকে, ডি তে যদি 10টা থাকে, এফ এ যদি 14টা থাকে, ম্যাক্সিমাম কটা হচ্ছে 32। ওই জন্য এন এ ম্যাক্সিমাম 32টা থাকতে পারবে, তারপরে কক্ষ যতই বাড়ুক না কেন 32টার বেশি ইলেকট্রন থাকতে পারবে না, কারণ তারপরে কক্ষ বাড়লেও উপকক্ষের সংখ্যা কিন্তু আর বাড়ছে না। প্রথম কক্ষের শুধু একটাই উপকক্ষ এস, দ্বিতীয় কক্ষের 2টো উপকক্ষ এস আর পি, 3 নম্বর কক্ষের 3টো উপকক্ষ এস পি ডি, 4 নম্বর কক্ষের 4টো উপকক্ষ এস পি ডি এ। 4-এর পর থেকে কক্ষ যতই বাড়ছে উপকক্ষের সংখ্যা কিন্তু আর বাড়ছে না, ওই জন্য 4 নম্বর পর থেকে কক্ষ সংখ্যা বাড়লেও কিন্তু, যেহেতু উপকক্ষের সংখ্যা বাড়ছে না, ওই জন্য ইলেকট্রনের সংখ্যা কিন্তু আর বাড়বে না, ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রন, বুঝতে পারলে? এবার দেখো এই কে এর ও এস আছে, আবার এল এর ও এস আছে। ঠিক আছে, তাহলে কে এর এস আর এল এর এস এর মধ্যে পার্থক্য থাকবে। ঠিক আছে, কে এর যে এস সেটাকে বলবো আমরা 1s, 1s মানে কেন, এটা প্রথম কক্ষের এস মানে এন এর মানে 1, এই জন্য এটাকে বলবো 1s। এল কক্ষের যে এস সাবসেল সেটাকে কি বলবো, 2s। কেন 2s বলবো, এখানে এন এর মানটা 2, তার মানে এটা 2 নম্বর কক্ষের এস। 1 নম্বর কক্ষের তো পি হয় না, আর এই পির আগে আমি 2 লিখব, 2p কেন লিখলাম, কারণ এটা 2 নম্বর কক্ষের পি, তার মানে এখানে এন এর মানটা 2, আর পি মানে হচ্ছে এল এর মান 1। আবার এম কক্ষের যে এস সেটাকে বলবো আমরা কি হচ্ছে, 2a 3s, এটাকে কি বলবো, 3p, এটাকে কি বলবো, 3d। আবার এই 4 নম্বর কক্ষের এসটাকে কি বলবো, 4s, এটাকে কি বলবো, 4p, এটাকে কি বলবো, 4d, এটাকে কি বলবো, 4a। আর 5 নম্বর যে কক্ষ তাটাকে কি বলবো, 5s, এটাকে কি বলবো, 5p, এটা হলো 5d, এটাকে কি বলবো, 5a। তারপরে 6 নম্বর যেটা সেটাকে কি বলবো আমরা, 6s, 6p, 6d, 6a। এবার অ্যাকচুয়ালি এই ইলেকট্রন এই কক্ষের মধ্যে উপকক্ষের মধ্যে থাকে। ঠিক আছে, এবার এই ইলেকট্রন গুলো উপকক্ষের মধ্যে গিয়ে গিয়ে ভর্তি হবে, তো এই ইলেকট্রন গুলো ভর্তি হওয়ার জন্য একটা সূত্র আছে, সেটাকে বলা হয় আব্বাব প্রিন্সিপাল। আব্বাব প্রিন্সিপাল কি বলছে, আব্বাব প্রিন্সিপাল বলছে ইলেকট্রন গুলো কম শক্তির উপকক্ষে প্রথমে আগে ভর্তি হবে, তারপর একে একে বেশি শক্তির উপকক্ষে ভর্তি হবে। ঠিক আছে, এবার এই উপকক্ষ গুলোর শক্তির যে ক্রম সেটা তোমাদের জানতে হবে, সেই শক্তির ক্রম জানার জন্য একটা সুন্দর ডায়াগ্রাম আছে, সেই ডায়াগ্রামটা তোমাদের একটু ভালো করে মনে রাখতে হবে। দেখো সেল সাবসেল, ঠিক আছে, এদিকে দেখেছি বাঁদিকে লিখেছি আমি সেল, এদিকে লিখেছি সাবসেল। দেখো কে সেলের জন্য কি সাবসেল থাকে, 1s, এল সেলের জন্য কি সাবসেল থাকে, 2s 2p, এম সেলের জন্য কি সাবসেল থাকে, 3s 3p 3d, এন এর জন্য কি থাকে, 4s 4p 4d 4f, 5 মানে ও সাব ও সেলের জন্য 5s 5p 5d 5f, পির জন্য 6x 6p 6d 6f। এবার দেখো ইলেকট্রনের এই যে
তীরচিহ্ন দেখা হয়েছে, এটাই হচ্ছে এনার্জির ক্রম। মানে এখান থেকে একে একে এনার্জি কম থেকে বাড়তে থাকছে, মানে সবচেয়ে এনার্জি শক্তি কম কার? 1s এর। তারপরে কার শক্তি বেশি? 2s এর। 2s এর পরে কার শক্তি বেশি? 2p। 2p এর পরে কার শক্তি বেশি? 3s। 3s এর পরে কার শক্তি বেশি? 3p। 3p এর পরে কিন্তু শক্তি 4s। 3p এর পরে কিন্তু ইলেকট্রন 3d তে যায় না, কোথায় যায়? 4s এ যায়। তার কারণ হচ্ছে 3d এর থেকে 4s এর এনার্জি কম, ওই জন্য ইলেকট্রন 3s এর পরে প্রথমে 3p তে যাবে। 3p তে ইলেকট্রন ভর্তি হওয়ার পর ইলেকট্রন 4s এ ভর্তি হবে, তারপর ইলেকট্রন 3d তে ভর্তি হবে, তারপর ইলেকট্রন 4p তে যাবে, তারপর 5s এ যাবে। এইরকম ভাবে ইলেকট্রন গুলো ভর্তি হবে, ঠিক আছে? এটাকেই বলা হচ্ছে আপবাপ প্রিন্সিপাল। কি বলা হচ্ছে? ইন দ্য গ্রাউন্ড স্টেট অফ দ্য অ্যাটম দ্য অরবিটালস আর ফিল্ড ইন অর্ডার অফ দেয়ার ইনক্রিজিং এনার্জি। ইন দ্য গ্রাউন্ড স্টেট অফ দ্য অ্যাটম, অ্যাটমের সাধারণ অবস্থায় দ্য অরবিটালস আর ফিল্ড, এগুলোকে অরবিটালস বলা হয়, সাবসেট গুলোকে অরবিটালস আর ফিল্ড ইন অর্ডার অফ দেয়ার ইনক্রিজিং এনার্জি, তাদের শক্তি ক্রমান্বয়ে বাড়তে থাকলে তা সেই রকম ভাবে তার ইলেকট্রন গুলো ভর্তি হয়। তার মানে সবচেয়ে কম শক্তির অরবিটালে আগে ইলেকট্রন ভর্তি হবে, তারপর একে একে বেশি শক্তির অরবিটালে ভর্তি হবে। তার মানে ইলেকট্রন, দেখো এই তীর চিহ্ন অনুযায়ী ইলেকট্রন গুলো একে একে ভরবে। প্রথমে ইলেকট্রন 1s এ যাবে, 1s ইলেকট্রন দ্বারা ভর্তি হয়ে গেলে ইলেকট্রন 2s এ যাবে, 2s ইলেকট্রন দ্বারা ভর্তি হয়ে গেলে ইলেকট্রন 2p তে যাবে, 2p ইলেকট্রন দ্বারা ভর্তি হয়ে গেলে ইলেকট্রন 3s এ যাবে, 3s ইলেকট্রন দ্বারা ভর্তি হয়ে গেলে ইলেকট্রন 3p তে যাবে, 3p ইলেকট্রন দ্বারা ভর্তি হয়ে গেলে ইলেকট্রন এক্সেস থাকলে সেই এক্সেস ইলেকট্রন গুলো 3d তে যাবে না, আগে 4s এ যাবে। তো 4s আগে ইলেকট্রন দ্বারা ভর্তি হবে, তারপরে কিন্তু 3d তে ভর্তি হবে। কি বললে? কেন? এটা কিন্তু তার কারণ হচ্ছে 4s এর এনার্জি 3d থেকে কম। তুমি বললে 4s টা তো দূরের কক্ষ, তাহলে 4s এর এনার্জিটা 3d থেকে কম হলে কেন? এটা প্রুভেন, এটা কোয়ান্টামের যে সব থিওরি ওর দ্বারা 4s এর এনার্জি ক্যালকুলেট করে দেখা গেছে 3d এনার্জির থেকে কিন্তু 4s এর এনার্জি কমই হয়, এবং ইলেকট্রন ওই জন্য আগে 4s এ ভর্তি হয়, তারপরে ইলেকট্রন 3d তে যায়, ঠিক আছে? এবার এই রকম হিসাবে যদি ইলেকট্রন ভর্তি করতে থাকো, সেটা হবে অ্যাকচুয়াল ইলেকট্রন কনফিগারেশন। দেখো তোমরা তাহলে এতক্ষণ ধরে আমরা হয়তো হাইড্রোজেন, হাইড্রোজেনের একটা ইলেকট্রন, তাহলে আমরা কি লিখতাম? হাইড্রোজেনের কে তে একটা। এবার এটা জানার পর তোমাকে কি লিখতে হবে ইলেকট্রনিক কনফিগারেশন? 1s1। 1s1 মানে হচ্ছে কে এর সাবসেল কি? 1s। তাহলে কে তে যে একটা ইলেকট্রন আছে সেটা কোথায় আছে? 1s এ আছে। তাহলে 1s এ এই উপরের যেটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে ইলেকট্রনের সংখ্যা, এই উপরে যেটা দেয়া লেখা হয়, এই উপরে যেটা লেখা হয় সেটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন, ঠিক আছে? উপরে যেটা লেখা হয় এটা হচ্ছে, এইটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন, ওই সাবসেলে কতগুলো, এটা নাম্বার অফ ইলেকট্রন, ঠিক আছে? আর এইটা আগে যেটা লেখা সেটা জানো, সেটা হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যার মান। ধরো হিলিয়াম, হিলিয়ামের দুটো ইলেকট্রন আগে কি বলতে, কেতে দুটো, এখন কি লিখবে? 1s2। এটা কিন্তু 1s2 বলবো না, কি বলবো? 1s2 মানে 1s এ দুটো ইলেকট্রন আছে। ধরো লিথিয়াম, লিথিয়ামের তিনটে ইলেকট্রন, তাহলে কি বলবো? লিথিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি হচ্ছে? কেতে দুটো, এলতে একটা। কিন্তু অ্যাকচুয়াল ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে গেলে এরকম লিখতে হবে, কে যে ইলেকট্রনটা কোথায় আছে? 1s এ আছে। তাহলে 1s2 2s1, ঠিক আছে? 1s2 মানেই কিন্তু কে, মানে কে তে দুটো ইলেকট্রন, এলতে একটা ইলেকট্রন। এবারে তোমরা চলে আসো যেগুলো আমরা করছিলাম, ঠিক আছে? এবারে তোমরা পটাশিয়ামের চলে আসো, পটাশিয়াম। দেখো পটাশিয়ামের তাহলে 19টা ইলেকট্রন, তো পটাশিয়ামের হলো 19টা ইলেকট্রন। 19টা ইলেকট্রন তুমি যদি ভর্তি করতে থাকো, দেখো 1s2 এসে তো ম্যাক্সিমাম দুটো থাকে, তাহলে 1s এর পরে ইলেকট্রন কোথায় যাবে? 2s এ যাবে। সেখানে কটা ইলেকট্রন থাকতে পারে? দুটো, ভর্তি হয়ে গেল। 2s এর পরে ইলেকট্রন কোথায় যায়? 2p তে যায়। p তে সর্বোচ্চ কটা ইলেকট্রন থাকতে পারে? 6টা, 6টা থেকে গেল। 2p এর পরে ইলেকট্রন কোথায় যায়? 3s এ যায়। s এ কটা ইলেকট্রন থাকতে পারে? দুটো, দুটো ভর্তি হয়ে গেল। 3s এর পরে ইলেকট্রন কোথায় যায়? 3p তে যায়। p তে কটা ইলেকট্রন থাকতে পারে? 6টা, 6টা দ্বারা ভর্তি হয়ে গেল। তাহলে কটা ইলেকট্রন হয়ে দেখো, 6 2 8 2 10 10 2 12 12 6 18। এবারে আর একটা ইলেকট্রন পড়ে আছে, 19টা ইলেকট্রন পড়ে আছে। এবার সেই ইলেকট্রনটা ভালো করে দেখো, এই যে অর্ডার অনুযায়ী এখানে 3p, 3p ইলেকট্রন দ্বারা ভর্তি হওয়ার পর ইলেকট্রন কিন্তু 3d তে যাচ্ছে না, যদিও 3d টা হচ্ছে m এর সাবসেট। 3p ইলেকট্রন দ্বারা ভর্তি হওয়ার পর ইলেকট্রন কোথায় যাবে? 4s এ যাবে। 4s ইলেকট্রন দিয়ে ভর্তি হলে তারপর ইলেকট্রন 3d তে যাবে। তাহলে পটাশিয়ামের ক্ষেত্রে দেখো,
এই যে ইলেকট্রন আর একটা ইলেকট্রন পড়ে আছে, সিপি পর্যন্ত ভরে গেল, আর যে একটা ইলেকট্রন আছে সেটা কোথায় যাবে? থ্রি ডিতে যাবে না, সেটা যাবে ফোর এসে। তাহলে ফোর এসে একটা ইলেকট্রন পড়ে আছে, সেই ইলেকট্রনটা ফোর এসে থাকবে। তাহলে এটাই হচ্ছে পটাশিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে ওয়ান এস টু মানেই তো এটা কে কক্ষ, টু এস টু টু পি সিক্স মানে এটাই তো এল কক্ষ, থ্রি এস থ্রি পি সিক্স এই দুটো কার সাবসেল, তিন নম্বর এম এর সাবসেল, আর ফোর এস এটা কার সাবসেল, এন এর সাবসেল। তাহলে এবার কোনটায় কটা ইলেকট্রন হলো? কে তে কটা ইলেকট্রন হলো? দেখো দুটো ইলেকট্রন। এল তে কটা ইলেকট্রন হলো? দুই আর ছয় আটটা ইলেকট্রন। আর এম তে কটা ইলেকট্রন হলো? দেখো ছয় দুই আর আটটা ইলেকট্রন। আর এন তে কটা ইলেকট্রন হলো? দেখো একটা ইলেকট্রন। তাহলে কেন 288 মনে হলো বুঝতে পারলে? কেন 289 হলো না? এই জন্য 289 হলো না, যদি ইলেকট্রনটা ফোর এসে না গিয়ে এই ইলেকট্রনটা আগে থ্রি ডি যেত তাহলে কি হতো? থ্রি পি সিক্স থ্রি ডি ওয়ান, তখন হয়ে যেত কি? তখন 289 হয়ে যেত। কিন্তু তা নয়, ইলেকট্রন থ্রি পি ইলেকট্রন দ্বারা ভর্তি হওয়ার পর ইলেকট্রন ফোর এসে যাবে, ফোর এস ইলেকট্রন ভর্তি হয়ে গেলে তবে ইলেকট্রন থ্রি ডি তে যাবে, বুঝতে পারলে? ঠিক ক্যালসিয়ামের এবার ইলেকট্রন কনফিগারেশন করো। ক্যালসিয়ামের তাহলে কি হবে? ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, থ্রি এস টু, থ্রি পি সিক্স, উপরের নাম্বার গুলো হচ্ছে ইলেকট্রনের সংখ্যা। তাহলে এই দেখো আঠারোটা ইলেকট্রন হয়ে গেছে, থ্রি পি সিক্স এর পরে ইলেকট্রন কোথায় যাবে? ফোর এসে যাবে। এসে ম্যাক্সিমাম দুটো থাকতে পারে, তাহলে এখানে দুটো থাকবে। তাহলে দেখো এটাই তো কে, এখানে কটা আছে? দুটো ইলেকট্রন। এটাই তো এল, কটা আছে? আটটা ইলেকট্রন। এটাই তো এম, এই থ্রি এস থ্রি পি মিলেই তো এম, এখানে কটা আছে? আটটা ইলেকট্রন। এটাই তো এন, এখানে কটা ইলেকট্রন আছে? দুটো ইলেকট্রন। তাহলে কি হলো? 288 হলো না? এবার স্ক্যান্ডিনিয়ামের করো, স্ক্যান্ডিনিয়ামের করে দেখো তাহলে কি? ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, থ্রি এস টু, থ্রি পি সিক্স। তাহলে আঠারোটা ইলেকট্রন হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এর আঠারোটার পরে এবার ইলেকট্রনটা থ্রি পি সিক্স এর পরে তো মোট একুশটা ইলেকট্রন, তাহলে আরো তিনটে ইলেকট্রন আছে। থ্রি পি সিক্স পরে ইলেকট্রন কোথায় যাবে? ফোর এসে যাবে। এসে তো দুটো ইলেকট্রন থাকতে পারে, তাহলে এখানে দুটো ভর্তি হয়ে গেল, তাহলে দেখো কুড়িটা হয়ে গেল, আর একটা পড়ে আছে। আর ফোর এসের পরে ইলেকট্রন কোথায় যায় ভালো করে দেখো, এই ছবিটা ভালো করে তোমার জানতে হবে। ফোর এসের পরে ইলেকট্রন কোথায় যাচ্ছে? ফোর এসের পরে ইলেকট্রন থ্রি ডিতে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে আর যে একটা ইলেকট্রন পড়ে আছে সেটা কোথায় যাবে? থ্রি ডিতে যাবে। তাহলে থ্রি ডিতে একটা ইলেকট্রন হলো। এবার দেখো ওয়ান এস মানেই কি? ওয়ান এস মানেই তো কে কক্ষ, টু এস টু পি মানেই কি? এল কক্ষ। তাহলে কে তে কটা হবে? দুটো ইলেকট্রন, এল তে আটটা ইলেকট্রন, আর থ্রি এস থ্রি পি তার সঙ্গে থ্রি ডি এই তিনটে এই কটা মিলেই কিন্তু এম কক্ষ, থ্রি এস থ্রি পি থ্রি ডি এই কটা মিলে এম কক্ষ। তাহলে এম কক্ষে কটা ইলেকট্রন হচ্ছে দেখো? ছয় দুই আর একে নটা, ওই জন্য দেখো আমি এটা রাইট দিচ্ছি, দেখো এম কক্ষে নটা। আর দেখো এই ফোর এস এটা হচ্ছে এন কক্ষে, তাহলে কটা হলো? কে তে দুটো, এল তে আটটা, ঠিক আছে, এম তে কটা হলো? ছয় দুই আর একে নটা, আর এনতে দুটো, ঠিক আছে? তাহলে কেন 2811 হলো না? কেন 2883 হলো না? কেন 2811 হলো না? কেন 2892 হলো বুঝতে পারলে? এবার এটাই হচ্ছে আসল রিজাল্ট, ঠিক আছে? তাহলে এর ইলেকট্রনিক কনফিগার এটা। তাহলে তোমাদের কিন্তু তোমরা দেখো তোমাদের বোর্ড এক্সামে আপ টু 10 স্ট্যান্ডার্ড পর্যন্ত তোমরা এখানে যে যে বোর্ডে থাকো না কেন সব বোর্ডেরই কিন্তু আপ টু 20 পর্যন্ত একমাত্র ইলেকট্রনিক কনফিগারেশন জানতে হবে, 20 পরে জানতে হবে না, এবং সেগুলো সব এই কে এল এ কে এল এম এন করে, ঠিক আছে? এই রকম করে নয়। কিন্তু যেই তোমরা 11 উঠে যাবে তখন আবার এই অ্যাটমিক স্ট্রাকচার অ্যাটমিক এই চ্যাপ্টার পড়বে, তখনও কিন্তু ইলেকট্রনিক কনফিগারেশন এই রকম করে শিখতে হবে, ঠিক আছে? এবং এখন তুমি যদি এইরকম করে না জানো তাহলে কিন্তু এই ব্যাপারটা তুমি জানতে না, এইটা তোমাকে মুখস্থ করতে হবে, ঠিক আছে? এইটা না শেখালে আমরা নাইন টেন স্টুডেন্টের এইগুলোকে বোঝাতে পারি না, ঠিক আছে? তখন ওই রকম ভাবে বলতে হয়তো, ঠিক আছে? আসল রিজন হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে এই জিনিসটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, ইলেকট্রন কিন্তু এই রকম ভাবে ভর্তি হবে। প্রথমে ওয়ান এসে যাবে ইলেকট্রন, তারপরে টু এসে যাবে, তারপরে টু পিতে যাবে, তারপরে থ্রি এসে যাবে, তারপরে থ্রি পি, তারপরে ফোর এস, তারপরে থ্রি ডি, তারপরে ফোর পি, তারপরে ফাইভ এস, তারপরে ফোর। এটাই হচ্ছে এই সাবসেল গুলোর এনার্জি অর্ডার, এবং এই এনার্জি গুলো ইলেকট্রন ভর্তি হতে থাকবে। মানে ইলেকট্রন প্রথমে ওয়ান এসে ঢুকবে, ওয়ান এস ইলেকট্রন দ্বারা ভর্তি হয়ে গেলে এক্সেস ইলেকট্রন থাকলে তবে সেটা টু এসে যাবে, টু এস ইলেকট্রন দ্বারা ভর্তি হয়ে গেলে এক্সেস ইলেকট্রন থাকলে তবে টু পিতে যাবে, বুঝতে পারলে? আর এইটা দেখো খুব সহজে কিরকম করে ভুলে গেলে কিরকম ভাবে ড্র করতে হয় দেখো,
খুব সহজে এটা ড্র করা যায়। দেখো কিরকম ভাবে ড্র করতে হয় দেখো, কারণ এটা ভুলে গেলে নিজেরা ড্র করে ফেলতে পারবে। ঠিক আছে, দেখো কে কক্ষ, কে কক্ষের জন্য কটা সাবসেল হয়, একটা কি হয় 1s। ঠিক আছে, l এর জন্য কি হয় 2s আর 2p। ঠিক আছে, m এর জন্য কি হয়, এটা না লিখলে হবে, আমি তোমাকে বোঝার জন্য লিখছি 3s 3p 3d। এগুলো ঠিক এরকম নিচে নিচে লিখবে, তবে এটা করা যাবে। l এর জন্য কি হয় klm kl l m, তারপর কি হবে n, তাই তো n। n এর জন্য কি হয় 4s 4p 4d 4f। তারপরে কি o, ওর জন্য কি হয় 5s 5p 5d 5a। প্রত্যেকটা রকম নিচে নিচে লিখবে কিন্তু, তবে হবে। p এর জন্য কি হয় 6s 6p 6d 6f, এরকম লিখে নিলে। ঠিক আছে, এবারে কি করবে দেখো, এবারে এরকম কোনা কোনি সব লাইন টানবে। এইরকম লাইন টেনে দিলাম, এটা 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 লাইন টেনে দিলাম। ঠিক আছে, এবারে কি করবে দেখো, এটা এরকম ভাবে জুড়ে দাও, এই এ এই 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 এই, এবারে এই এই ড্রটা জেনে রাখলে কি হবে, তুমি আর এনার্জি অর্ডারটা ভুলবে না। ঠিক আছে, আর এটা তুমি জানলে যত অ্যাটম আছে পৃথিবীতে সবাই ইলেকট্রনিক কনফিগারেশন তুমি সঠিকভাবে করে ফেলতে পারবে। আর কয়েকটা জিনিস জানতে হবে, জানলে একদম সমস্ত সঠিকভাবে করে ফেলতে হবে। এই এই আসছে, এই আসছে, এই হলো, তারপর এই আসছে ইলেকট্রন, এই আসছে, তারপরে আবার 5s এর পরে ইলেকট্রন কোথায় চলে যাবে, একদম 4d তে। এই 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 এইরকম ভাবে। ঠিক আছে, এই পর্যন্ত জানলেই তোমার চলবে। তাহলে এইরকম ভাবে ইলেকট্রন গুলো ভর্তি হবে, মানে প্রথমে তাহলে এস এস সর্বোচ্চ 2 থাকতে পারে, তোমাদের বলেছি পি তে সর্বোচ্চ 6 থাকতে পারে, ডি তে সর্বোচ্চ 10 থাকতে পারে, এফ এ সর্বোচ্চ 14 থাকতে পারে। ঠিক আছে, তাহলে এইরকম করে ইলেকট্রনিক কনফিগারেশন গুলো করতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত পড়া থাকবে, তোমাদের যেটা হচ্ছে বাড়ির কাজ থাকবে, তোমরা হচ্ছে এই কটা ইলেকট্রনিক কনফিগারেশন করে নেবে। কি কি দেখো আমি বলে দিচ্ছি, ক্যান্ডিনিয়ামটা আমি করে দিলাম তোমাদের। ঠিক আছে, তোমরা টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, এদের ইলেকট্রনিক কনফিগারেশন করাবে। কি কি এদের অ্যাটমিক নাম্বার কি পরপর আছে, টাইটেনিয়ামের হচ্ছে 22, ভ্যানাডিয়ামের 23, ক্রোমিয়ামের 24, ম্যাঙ্গানিজের 25, আয়রনের 26, কোবাল্টের 27, নিকেলের 28, কপারের 29, জিঙ্কের 30। এর প্রত্যেকটার ইলেকট্রনিক কনফিগারেশন করবে কিরকম ভাবে, এইরকম ভাবে 1s2 2s2 2p6 করে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত পড়া, আজকে যেটুকু বলেছি, কার কোন জায়গায় বুঝতে অসুবিধা আছে বা কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে বলো। আরো কিছু জানার থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। আরো কিছু জিজ্ঞাসা আছে, আমার কথা শোনা যাচ্ছে স্টুডেন্ট? হ্যাঁ, তাহলে বুঝতে পারছো ইলেকট্রনিক কনফিগারেশন কি করা হয়। দেখো ইলেকট্রনিক কনফিগারেশনটা খুব ভালো করে জানতে হবে। ইলেকট্রনিক কনফিগারেশন সঠিকভাবে না জানলে কোনো একটা অ্যাটমের আউটার অরবিটালে কটা ইলেকট্রন আছে তুমি জানতে পারবে না, কারণ আউটার অরবিটালকে বলা হয় ভ্যালেন্স ইলেকট্রন। আমরা যখন বন্ডিং করাবো দেখবো ভ্যালেন্স ইলেকট্রন বা ভ্যালেন্স অরবিটাল, ওই অরবিটালে যটা ইলেকট্রন থাকে সেই অনুযায়ী হচ্ছে ও কেমিক্যাল প্রপার্টি দেখাবে, সেই অনুযায়ী সে বন্ডিং করবে। ঠিক আছে, ইলেকট্রনিক কনফিগারেশন শুধু এই যে অ্যাটমিক অরবিটালের অ্যাটমিক স্ট্রাকচারের চ্যাপ্টারের জন্য জানতে হবে তা নয়, ইলেকট্রনিক কনফিগারেশন কিন্তু কেমিস্ট্রি পড়তে সবসময় কাজে লাগবে। ঠিক আছে, বুঝতে পারলে তো ইলেকট্রনিক কনফিগারেশনটা কনসেপ্টটা শুধু এই চ্যাপ্টারের জন্য লাগবে না, আমাদের সব ইন্টার রিলেটেড চ্যাপ্টার, শুধু এই চ্যাপ্টারের জন্য লাগবে না, ইলেকট্রনিক কনফিগারেশন তোমাদের সব সময় কাজে লাগবে। ঠিক আছে, ওই জন্য ইলেকট্রনিক কনফিগারেশন সঠিকভাবে শিখতে হবে, কোন অরবিটালে কটা করা আছে। ঠিক আছে, ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে ওর স্টেবিলিটি, ওর ম্যাগনেটিক প্রপার্টি, আরো নানা রকম
এক্সপ্লেন করা যাবে সব, ঠিক আছে, যেগুলো পরে পরের দিন আমরা একে শিখবো। তো আপাতত তোমরা হচ্ছে এই কটা ইলেকট্রনিক কনফিগারেশন করে আনবে। তো অ্যাটমিক নাম্বার গুলো বলে দিলাম, টাইটেনিয়াম পর পর আছে, ঠিক আছে, টাইটেনিয়াম 22, তারপরে 23, 24, 25, 26, 27, 28, 29, 30, এইগুলো ইলেকট্রনিক কনফিগারেশন তোমরা করবে, ঠিক আছে। এইটা কাছে থাকলেই তোমরা করে ফেলতে পারবে, এই যে ছবিটা কাছে থাকলেই, ঠিক আছে, এই ছবিটা কাছে থাকলেই তোমরা করে ফেলতে পারবে, এরকম 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 করে, ঠিক আছে, পারবে করতে নিজেরা। এবারে ইলেকট্রনিক কনফিগারেশন রেসপন্স করো। প্রতিদিন যেন কিছু নতুন শেখো এরকম থাকে, ঠিক আছে, এমন এমন ভাবে নতুন জিনিস কিছু শিখো সেরকম ব্যাপার থাকে। তাহলে আমি আবার বললাম, এইগুলো কিন্তু তোমাদের আপ টু 10 স্ট্যান্ডার্ডে লাগবে না, ঠিক আছে। আমরা কিন্তু যদি অ্যাডভান্স কোর্স করছি, আমরা কিন্তু যে চ্যাপ্টার গুলো পড়বো সেই চ্যাপ্টারের আনুষঙ্গিক 10+2 স্ট্যান্ডার্ডে যেগুলো আছে সেখান থেকেও 100% না হলে কিছু কিছু 78% করে ফেলবো, ঠিক আছে, কারণ ওখানে সিলেবাস প্রচুর বড়। এখন থেকে একটু অ্যাডভান্স লেভেল না পড়াশোনা করলে ওইখানে গিয়ে মেকআপ দেওয়া খুব মুশকিল হয়ে যায়, ঠিক আছে। তাহলে আজকের জন্য গুড নাইট, যদি কারোর মনে কোনো কোশ্চেন জেগে থাকে সেগুলো সব নোট করে রাখবে, পরের ক্লাসে জিজ্ঞাসা করবে, ঠিক আছে। এখন এই চ্যাপ্টার থেকে অনেক কিছু পড়ার কি আছে, ঠিক আছে। তো আজকের জন্য গুড নাইট, ঠিক আছে, সবাই লিভ করতে পারো একা একা, যদি কোশ্চেন থাকে কারো জিজ্ঞাসা করতে পারো। হ্যাঁ, এই তো হয়ে গেল।